আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে হচ্ছে লাইভে অনেক অনেক স্বাগতম আজকে তোমরা জানো যে আমরা একটা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি যেই ব্যাচটা নিয়ে অলরেডি হচ্ছে প্রচণ্ড হাইপে আছো তোমরা যেই ব্যাচের নাম নিয়ে হচ্ছে বেশ কিছু কানা চলতেছে আমি একটু সুন্দর করে হচ্ছে ব্যাচটার নাম আগে দেখাই আরটিডিএস কুখ্যাত এক্সাম ব্যাচ পাশে আমার বন্ধু সাদি বন্ধু রিজবি ওরা হচ্ছে দাঁড়িয়ে আছে তো আমি বন্ধুদেরকে বলবো একটু ফোনটা বের করে ভিডিওটা শেয়ার করে ফেলার জন্য আর যেহেতু বন্ধুদেরকে যেহেতু বলছি আমাদের কুখ্যাত ব্যাসটাকে শেয়ার করে ফেলার জন্য তোমরা যারা এই মুহূর্তে দেখতেছো লাইভে তোমরাও ধুমা হচ্ছে এই কুখ্যাত এক্সাম ব্যাচের এই লঞ্চিং লাইভটা হচ্ছে শেয়ার করে দাও বন্ধুদের সাথে কারণ আজকে আমরা তোমাদের এক্সামের এক্সাম নিয়ে যত প্রশ্ন আছে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব এবং তোমরা দি মানে অবাক হয়ে যাবা যে এত বেস্ট একটা এক্সাম ব্যাচ হচ্ছে তোমরা পেতে যাচ্ছ ইনশাল্লাহ আমাদের প্ল্যানগুলো যদি শুনো তোমরা বুঝতে পারবা যে কেন এই এক্সাম ব্যাচ আসলে তোমাদের ভর্তি হওয়া দরকার তো একটু শেয়ার করে ফেলো আমি একটু ফোন হাতে নিয়ে একটু শেয়ার করে ফেলি তারপরে হচ্ছে আমি শুরু করতেছি হ্যাঁ তো দেখি কতজন চলে আসছে এই মুহূর্তে ওকে তো তোমরা এই মুহূর্তে হচ্ছে আরো সংখ্যা বাড়াইতে হবে আমি একটু শেয়ার করে ফেলি শেয়ার করলেই হচ্ছে সংখ্যা বাড়বে আমরা আমাদের গ্রুপগুলোতে হচ্ছে শেয়ার করে দেই ওকে ওকে আমরা একটু শেয়ার করে দেই তাইলে হচ্ছে চলে আসবে আমরা শেয়ার করি নি আসলে শেয়ার না করে কথা বলতেছি এই জন্যই অবস্থা হয়েছে ওকে আচ্ছা রিসবিকটু একটু কথা বল ওদের সাথে একটু কথা বল আমি কি খবর সবার এই ব্যাচটা কাদের জন্য আমি প্রথম বলে দিই যারা আমাদের এখানে ভর্তি আছো দুরন্ত প্রয়াস ফোর পয়েন্ট ওয়ানে তাদের জন্য এই ব্যাচটা না কারণ তারা অটোমেটিক এই ব্যাচে পরীক্ষাগুলো দিতে পারবে তাদের জন্য এটা ফ্রি আমাদের ব্যাপারটা এরকম মজাদার একবার যদি কেউ ফুল ব্যাচে অ্যাড হয় তার কাছ থেকে আমরা আর কোনোভাবেই যেন কোনো ব্যাচ তাকে কিনতে না হয় সে ব্যবস্থাই করি সুতরাং যারা কি না আমাদের ব্যাচগুলোতে তোমরা বইয়ের রিভিউ দেখো দেন হচ্ছে তোমরা ভালো ক্লাসের রিভিউ দেখো এবং এরকমও মেসেজ আমরা পাই যে ভাই আমি তো একটা ভর্তি হয়ে গেছি এখন কি আবার আপনাদেরটায় ভর্তি হব আমি কিন্তু তখন বাস্তবতা বিবেচনা করে আমি বলি যে যেটা তুমি করছো এটা কি তোমার ভালো লাগছে কিনা যদি লাগে তাহলে ওইখানেই কমপ্লিট করো যতই ভালো তোমার মানে প্রথমে আমাদের ভর্তি হওয়া নাই বাট এখন ভর্তি হতে চাচ্ছ তো আমি মনে করি যে ফুল কোর্সে ভর্তি হওয়ার যদি অর্থনৈতিক সুযোগটা তোমার নাও থাকে কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার একটা মিনিমাম অর্থনৈতিক সুযোগ তোমার যদি থেকে থাকে তাহলে তোমার জন্য হচ্ছে এক্সাম ব্যাচ কারণ এক্সাম ব্যাচের যে পেমেন্ট সেটা বেয়ার মিনিমাম একদমই অল্প এখানে পরীক্ষা চলবে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আর তুমি একটা দারুণ অপরচুনিটি কিন্তু এখানে পেয়ে যাবা সামারি এই আগেই বলে দিচ্ছি শুরুতেই সেটা হচ্ছে যে আমাদের যে বইগুলো যেই বইগুলো আমরা প্রথমে এক হাজার কপির মতো ছাপাইছিলাম আসলে কিন্তু এই বই ছাপাতে গিয়ে আসলে ভাইরা ক্লান্ত হয়ে গেছে কারণ আমাদের ব্যাচে যে চার হাজার স্টুডেন্ট আছে অলরেডি দুই হাজারের উপর মানুষজন আসলে বই নিয়ে নিচ্ছে তো এত মানুষ যে আমাদের বই নেবে আমরা এটা ভাবতেও পারি নাই তো তোমরা সবাই আমাদেরকে বলতেছিলা ভাই মেইন ব্যাচে নাই আমি কিন্তু আমি কি আসলে বই নিতে পারবো কিনা বা আমি তো ভাই আরেক জায়গায় ভর্তি হয়ে গেছি আমি তো আপনাদের মেডিকেল কোর্সে নাই এখন বইগুলো আমি চাই তো তোমাদের জন্য একটা দরজা খোলা হয়েছে আসলে তোমরা চাইলে আমাদের সাথে কুখ্যাত এক্সাম ব্যাচে এক্সাম দিতে পারো আর পাশাপাশি কিন্তু আমাদের বইগুলো অর্ডার করার একটা যোগ্যতা অর্জন করে ফেলবা তুমি আর এক্সাম কেমন হবে না হবে এটা বলার জন্য তো আমার বন্ধু রাহাত আছেই ঠিক আছে রাহাতের কাছেই মাইকটা দিয়ে দেয় আর আমাদের মাঝখানে যে মাস্টার মাইন্ড সাদিকে দেখতে পাচ্ছ ঠিক আছে সাদি হচ্ছে আমাদের মানে মানে আমাদের আসলে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি যদি বলো এগুলোর প্রশ্নের সাইটটা দেখা প্লাস প্রশ্নের স্ট্যান্ডার্ড মেনটেন করা এই ব্যাপারটা পেছন থেকে কিন্তু সাদি ভাইয়া দেখে তোমরা জানো কি না জানি না ঠিক আছে আরও তো অনেকে আসেই দুরাব ভাইয়া তারপর সবার নাম হয়তো বা বললে চিনবাও না তোমরা সাদি একটু ওদেরকে এক্সাম ব্যাচের আজকের লঞ্চিংয়ে ওদের নামটা আমরা একটু অনারেবলি মেনশন করা দরকার যে আমাদের ব্যাকগ্রাউন্ডে এই কোশ্চেন অ্যানালাইসিসের পেছনে কতজন কাজ করতেছে তো আর তোমরা যারা এই ব্যবসা সম্পর্কে জানতে চাচ্ছ সেটা জানার জন্য রাহাত ভাইয়ের কাছে মাইকটা দিচ্ছি আচ্ছা তো আমাদের আসলে হচ্ছে এই এক্সাম ব্যাচের পিছনে আসলে আমরা সবাই কাজ করতেছি তবে তার মধ্যে হচ্ছে কয়েকজনের নাম না বললেই নয় সাদিকে তোমরা দেখতে পাচ্ছ তুরাব হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত নাই বাট তুরাব হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন রিভিউ করা সব কিছুর দায়িত্ব তুরাব দেখতেছে তোমাদের জাদিদ ভাইয়া হচ্ছে এই মুহূর্তে আমাদের সামনে নাই ওর ফাইনাল প্রফ পরীক্ষা সামনে এই পরীক্ষায় পাশ করলে ডাক্তার হয়ে যাবে কিন্তু ওই জন্য একটু ব্যস্ত ওর পড়াশোনা নিয়ে বাট এন্ডে যতটুকু কাজ করা যায় সে সামলাচ্ছে তারপর সাদি আমার পাশে আছে রিসবি আছে অন্তর আছে অন্তর হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজের হচ্ছে কোয়ার্ডিনেশনটা হচ্ছে মূলত অন্তরের মাধ্যমেই হচ্ছে হয়ে থাকে তারপর মাইনুল আছে মাইনুল আজকে আমাদের মধ্যে নাই হয়তো একটু বাইরে গেছে একটু কাজে তো চলে আসবে হয়তো কিছুক্ষণ পরে তো এই তো এরাই হচ্ছে মানে মোটামুটি আমরা এখানে যারা আছি সবাই এবং সাথে আমাদের ঝাঁক কিছু তরুণ জুনিয়র আছে যারা যারা হচ্ছে আমার যা আমাদের তত্ত্বাবধানে আমরা এবং জুনিয়ররা মিলেমিশে হচ্ছে প্রশ্ন করতেছি আর কি ঠিক আছে টোটাল আমি তোমাদেরকে বলছিলাম যে বিশ জন বিশ জনের একটা ইউনিক টিম কাজ করতেছে হচ্ছে এই এক্সাম ব্যাচের পিছনে তাহলে বুঝতে পারতেছো মানে এই এই প্রশ্নগুলো এত বেশি ইউনিক হতে যাচ্ছে যে এইগুলো তোমার আমরা আমাদের ডেইলি এক্সামেও কিন্তু আমরা নিচ্ছি না অর্থাৎ ওদেরকে দিব যারা আমাদের মূল কোর্স আছে তারা পাবে বাট তারা ডেইলি এক্সামে এখন পর্যন্ত এই সমস্ত প্রশ্নগুলা ফেস করে নাই একদম ইউনিক এক্সাম যেটা আগে কখনো কেউ দেখে নাই সোজা কথা বিশ জনের একটা টিম দিন রাত কাজ করতেছে এই কুখ্যাত এক্সাম ব্যাচের কুখ্যাত প্রশ্ন রেডি করার পিছনে কেন ইমাজিন আমরা তো প্রশ্ন করতে শুরু করে সময়ের এক মাস কিন্তু চলে গেছে আমরা কিন্তু যদি মনে করি আমরা কিন্তু প্রায় এক মাস প্রিপারেশন নিয়ে ফেলেছে কিন্তু স্টিল আমরা যদি আমাদের স্টুডেন্টদের দিকে তাকাই আমাদের এখানে এগিয়ে যাওয়া স্টুডেন্ট যেমন আছে পিছিয়ে পড়া স্টুডেন্টরা ওইরকম আছে কেউ যদি মনে করে যে আমি যা করেছি আগের মাসে যা হয়েছে হয়েছে এখন থেকে আমি একদম একটা কমপ্লিট রুটিনে एग्जाम দিব ফার্স্ট টু লাস্ট ভাইদের সাথে एग्जाम দিয়ে রুটিনটা শেষ করব বইটা একবার সিলেবাস পুরোটা একটা শেষ করব তাদের জন্য এই ব্যাচটা কীরকম হতে যাচ্ছে আচ্ছা যারা ভাবতেছো যে আমি অলরেডি পিছিয়ে গিয়েছি ভাইয়াদের সাথে হচ্ছে থেকে একসাথে সুন্দর করে হচ্ছে এক্সাম দিতে চাই অবশ্যই একদম জিরো থেকে হচ্ছে আমরা আমাদের এই এক্সাম ব্যাচটাকে হচ্ছে সাজিয়েছি অর্থাৎ তুমি যদি শুধু এই এক্সাম ব্যাচকে কেন্দ্র করে যদি হচ্ছে মানে অগ্রসর হও ইনশাল্লাহ তুমি তোমার সিলেবাসটা খুবই সুন্দর করে হচ্ছে শেষ করতে পারবা আর আমাদের ইউনিক প্রশ্নগুলাতে কুখ্যাত প্রশ্ন যেগুলোকে আমরা নাম দিচ্ছি আসলে কুখ্যাত প্রশ্ন এই কুখ্যাত প্রশ্ন হচ্ছে পরীক্ষা দিলে তোমার চিন্তা করার ক্ষমতা হচ্ছে তোমার বাড়বে তোমার ব্রেন স্টর্মিং অ্যাবিলিটি হচ্ছে বাড়বে তোমার পড়ার প্রতি মনোযোগ বাড়বে আমরা অনেক সময় কি করি যে মানে অনেক কিছু হচ্ছে স্কিপ করি মানে পড়ার সময় স্কিপ করি বলতে হচ্ছে যে অনেক কিছু হচ্ছে যে আমরা একটু এড়িয়ে যাই বা আমরা দেখা যায় যে আচ্ছা ঠিক আছে একটু ভাষা ভাষাভাবে হচ্ছে পড়ি কিন্তু আমাদের কুখ্যাত প্রশ্নগুলো যখন তুমি ফেস করবা তুমি রিয়েলাইজ করবা যে না আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে মানে তোমাকে আসলে পড়তে বাধ্য করা হবে এক্সাম ব্যাচে সো যারা পিছনে আছো তারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যখন দেখবা যে না এক্সাম ব্যাচে ভালো করতে গেলে আমাকে পড়তে হচ্ছে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে অটোমেটিক দেখবা তোমার মধ্যে পরিশ্রমের মানসিকতা চলে আসছে আর একটা ছেলে বা একটা মেয়ে যখন অ্যাডমিশনে পরিশ্রম করা শুরু করে ইনশাইলের পরের কিন্তু রাস্তাটা আল্লাহ তালা তার জন্য অনেক সহজ করে দেন ঠিক আছে তো সহজ হয়ে যাবে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে তো চলো তাহলে আমরা আমাদের একটু আগাই আমরা আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচ অলরেডি হচ্ছে তোমাদেরকে বলে দিছি এখন আসো আমরা একটু হাতে লেখা আজকে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছো এটা আমার নিজের হাতের লেখা সো আমি জানি অনেক বাজে লেখা হয়তো পড়তে পারতেছো কিনা আরটিডিএস কুখ্যাত এক্সাম ব্যাচ এটা আমার নিজের লেখা এখানে যা যা লেখা দেখতে পাচ্ছো নিজের হাতে লেখা সব তো প্রথম কথা ভাইয়া আপনাদের কুখ্যাত এক্সাম আমাদের কি আসলে মেইন মানে আসলে কি প্রশ্নগুলা কী হবে প্রশ্নগুলো কি ভাই আকাশ থেকে প্রশ্ন হবে নাকি আসলে গতানুগতিক প্রশ্ন হবে দেখো মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য চারটা বেসিক জিনিস তোমাকে পড়তেই হয় একটা হচ্ছে মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন এটা তোমাকে পড়তেই হবে অধ্যায়ের পরে সার সংক্ষেপ তোমাকে পড়তেই হবে মূল বইয়ের অনুশীলনী তোমাকে সলভ করতেই হবে এক্সট্রা ইনফো তোমাকে পড়তেই হবে এই চারটা বেসিক জিনিস মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়তে হয় আমাদের কুখ্যাত ব্যাচের প্রশ্ন এমনভাবে করা হবে যে এই চারটা জিনিস তুমি সব কিছু পড়তে বাধ্য হওয়া হচ্ছে এক্সাম ব্যাচে অর্থাৎ তুমি মেডিকেলে চান্স পাইতে যে চারটা বেসিক জিনিস লাগে সেই চারটা বেসিক জিনিস তুমি কুখ্যাত এক্সাম ব্যাচে যদি পরীক্ষা দাও তুমি পড়তে বাধ্য তোমাকে বাধ্য করা হবে তাহলে এখন তুমি বলো তাহলে আমাদের প্রশ্ন কি তাহলে আকাশ থেকে হচ্ছে না মেডিকেলে চান্স পাইতে যে চারটা বেসিক লাগে সেই চারটা বেসিক জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো হচ্ছে এবং এমনভাবে প্রশ্নগুলো হচ্ছে তুমি মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন ভালো মতো পড়তে বাধ্য হবা অধ্যায়ের পরে সার সংক্ষেপ পড়তে বাধ্য হবা অনুশীলনী সল্ভ করতে বাধ্য হবা এক্সট্রা ইনফো পড়তে বাধ্য হবা তো এটাই তোমার ছিল এমন একটা এক্সাম চাই যেখানে ভাই সবই পড়তে হয় অর্থাৎ বেসিক চারটা জিনিসই পড়তে হয় তাই না তাহলে কি হবে তুমি মেডিকেলে চান্স পাবে এখন দয়া করে আমার কেউ বলল না ভাই অনুশীলনীর থেকে প্রশ্ন করবেন মানে আকাশ থেকে প্রশ্ন অনুশীলনী মেডিকেলে সলভ করাটা মাস্ট এক্সট্রা ইনফো ও মাস্ট অধ্যায়ের পরে সার বইয়ের গুরুত্বপূর্ণ লাইন এগুলো মাস্ট পড়তে হবে সো আমরা এমন প্রশ্নটা করছি তুমি বেসিক চারটা জিনিস পড়তে মাস্ট বাধ্য বাধ্য মানে বাধ্য না না পড়লে তুলতে সো তার মানে কি আমাদের প্রশ্নগুলা বেসিক জায়গাগুলো থেকেই হবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট ছিল এবার আমি একটু দ্বিতীয় পয়েন্টে চলে যাই আমার বন্ধু সাহা একটু মাইক নিয়ে আসছে ও একটু কথা বলবে ওকে আমি একটু দিই তারপর আমি দ্বিতীয় পয়েন্টটা তোমাদেরকে এলাবোরেট করবো আচ্ছা সবচেয়ে বড় কোয়েশ্চেনটা আসলে এখানে আসবে যে ভাই কোয়েশ্চেনগুলো স্ট্যান্ডার্ড হবে কি না অবশ্যই স্ট্যান্ডার্ড হবে স্ট্যান্ডার্ড ছাড়া কোনো প্রশ্ন রোটু ডি বা ডিএমসি স্টেশন বা গ্রাভিটি স্টেশন বা আর কখনো কোথাও হয় নাই এবারও প্রশ্ন স্ট্যান্ডার্ডই হবে কিন্তু কিছু প্রশ্ন আমরা এভাবে রাখবো যে প্রশ্নগুলোকে নিয়ে তোমাকে আরেকটু ভাবতে হবে ঠিক আছে এবং পরীক্ষার সময় আসলে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ধরো তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি রেগুলার বেসিসে একটা সহজ প্রশ্নের পরীক্ষা দিচ্ছ এবং আলটিমেটলি পরীক্ষার দিন যেয়ে দেখলা যে একটা একটু ঘোরানো টাইপের প্রশ্ন এসছে তখন তুমি ঘাবড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই তো তো এই ব্যাপারটাতেই আমরা তোমাদেরকে ট্রেন করতে চাই ঠিক আছে রাহাত ভাই নিজে হাতে নিজের কিছু কুখ্যাত হ্যান্ড রাইটিং দিয়ে কিছু প্রশ্ন লিখি লিখে আনছে ঠিক আছে প্রশ্ন কুখ্যাত হোক না হোক রাহাত রাহাত ভাই হ্যান্ড রাইটিং কুখ্যাত তোমরা দেখেই বুঝতে পারতেছো একদম খারাপও না বোঝা যাচ্ছে আর কি প্রশ্নটা একটু দেখো করা এই তোমরা বুঝতে পারতেছো তো আচ্ছা তোমরা একটু আনসার টান্সার দিও রাত ভাই একটু আচ্ছা এই আচ্ছা আনসার একটু দাগাই রাখছে সমস্যা নাই কিন্তু প্রশ্নগুলো কেমন হবে তো এই সম্পর্কে একটু ভাই আসলে তোমাদেরকে বলবে এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলে নিই ভাই এই এক্সাম ব্যাচে ভর্তি হলে আর কি কি থাকবে এটা একটু বলে নেন এক্সাম তো দিবই এক্সাম ব্যাচ মানে যে শুধুমাত্র আসলে এক্সাম তা কিন্তু না এখানে অনেক কিছু থাকবে আমি একটু বলি তোমাদেরকে আমরা দাগানো এর লেটেস্ট যে পিডিএফটা এক্সট্রা রাইটারের পিডিএফ এগুলো সব কিছু প্রোভাইড করবো তারপরে আমাদের যে একদম লেটেস্ট অনুশীলনী ক্লাসগুলো সেগুলো তোমাদের একদম তোমরা ভর্তি হওয়ার সাথে সাথেই আর্কাইভে দেখতে পারবা গত বছরেরটাও দেখতে পারবা এই 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 বছরেও আমরা যে ক্লাসগুলো হতে থাকবে তোমাদের ওয়েবসাইটে এগুলো অ্যাড করা থাকবে মানে এই ক্লাসগুলোও কিন্তু তুমি দেখতে পারবো অনুশীলনী সার্ফ ক্লাস এবং আমাদের যে এক্সট্রা ইনফো ক্লাসগুলো হবে সেগুলোও কিন্তু অ্যাড করা থাকবে আসলে নামে এক্সাম ব্যাচ হলেও এটা কিন্তু শুধু এক্সাম ব্যাচেই সীমাবদ্ধ না এটার ব্যাপ্তি আরও অনেক বেশি আমি এই ব্যাপারটাই তোমাদের সামনে আসলে বলতে চেয়েছি আসলে তো আমি এখন একটু রাহাতের কাছে দিই রাহাত তো একটু আচ্ছা মডেল টেস্ট অবশ্যই মডেল টেস্ট থাকবে কেন থাকবে না অবশ্যই মডেল টেস্ট থাকবে মডেল টেস্ট নিয়ে কোনো টেনশনের কারণ নাই এবং তোমাদের যে মডেল টেস্ট হবে সেটা কিন্তু আমাদের একদম যে মানে প্রিমিয়াম যে ব্যাচ দুরন্ত প্রয়াস এবং আমাদের আরও যে এক্সাম ব্যাচ আছে যত ব্যাচ আছে সবার সাথে একসাথে ইন্টিগ্রেটেডভাবে হবে মডেল টেস্ট এবং আমরা আরও কিছু বড় বড় পরীক্ষা নিব প্ল্যান করেছি যে পরীক্ষাগুলো সবগুলো ব্যাচের মধ্যে একসাথে ভাবে হবে ভাবে হবে ঠিক আছে এবং যেখানে স্টুডেন্ট কিন্তু অলরেডি পাঁচ হাজারের ওপরে ঠিক আছে তো এই পাঁচ হাজারের মধ্যে তুমি কত র্যাঙ্ক করতে পারো সেই ব্যাপারগুলো কিন্তু তোমার দেখার সুযোগ থাকবে সেই কম্পিটিটিভ এক্সামে এবং সেই কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমরা রেজাল্ট লাইভে দিব এবং তোমাদের নাম আমরা এখানে লাইভে দাঁড়ায় আমরা পড়ব নাম আজকে মনে রাখবো এবং যখন তোমরা চান্স পাওয়ার পরে জানাবা তখনও কিন্তু সেই নামগুলো আমাদের মনে পড়বে যে এই নামটাই আমি এই যে রেজাল্টে লাইভে পড়ছিলাম ব্যাপারটা দারুণ হবে না তো আমরা এখন ভাইয়ের কাছ থেকে কিছু ব্রেন স্টার্মিং প্রশ্ন কীরকম আসলে আমরা এক্সাম ব্যাচে আমরা সেট করতে চাই সেই ব্যাপারগুলো একটু আলোচনা করব ওকে আচ্ছা তো আমার বন্ধু সাহা খুব সুন্দর করে হচ্ছে কিছু কথা বলছে তো তোমাদেরকে আমি প্রথমে বেসিক বুঝাইছি যে চারটা জায়গা থেকে প্রশ্ন হবে যেটা তুমি না পড়লে আসলে মেডিকেলের চান্স হবে না তাইলে একদম সবাই যেখান থেকে প্রশ্ন করে আমরাও সেখান থেকেই প্রশ্ন করবো একদম বেসিক প্রশ্ন থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো হচ্ছে ইউনিক কি টাইপ হবে আচ্ছা আমাদের প্রশ্নগুলো হবে কাইন্ড অফ হচ্ছে তোমার ব্রেন স্টর্মিং রিলেটেড প্রশ্ন দেখো একটা জিনিস হচ্ছে তুমি খেয়াল করো আমি তোমাদেরকে হচ্ছে একটা কথা হচ্ছে সবসময় বলি ধরো তোমাকে আমি প্র্যাকটিস ম্যাচে তোমাকে হচ্ছে আমি ফুল টাস বল বা হাফ ভলি বল তোমাকে একশোটা টাস বা হাফ ভলি বল হচ্ছে তোমাকে প্র্যাকটিস করাইলাম ঠিক আছে করানোর পর তোমাকে মাঠে নামাই দিলাম মিচেল স্টার্কের অ্যাগেনস্টে স্টার্ক প্রথম বলি ইয়র্কার করলো তুমি প্রথম বলই বোল্ট তাইলে তুমি জানো যে ফুল টাস বা হাফ ভলি বল প্র্যাকটিস না করলেও তুমি ছয় মারতে পারবা বাট এই যে ইয়োরকার বল যে প্র্যাকটিস না করার কারণে তুমি আসল পরীক্ষায় ইয়োরকার টাইপ যে পনেরো বিশটা প্রশ্ন আসে সেটা দেখে তুমি প্রথম বলে যদি বোল্ড হয়ে যাও তাইলে হবে না তাইলে তোমাকে যদি এইভাবে প্র্যাকটিস করানো হয় যে আমি প্র্যাকটিস ম্যাচে তোমাকে একশোটা স্টার্কের ইয়র্কার বল খেলাবো যাতে করে তুমি আসল ম্যাচে স্টার্কের ইয়র্কার বল হচ্ছে সার্ভাইভ করে তুমি বাজে বলে ছয় মেরে হচ্ছে সেঞ্চুরি করতে পারবা আমাদের কুখ্যাত এক্সাম বেসটা ঠিক এরকম হতে যাচ্ছে মেডিকেল এক্সামে প্রত্যেক বছরই পনেরো থেকে বিশটা প্রশ্ন হচ্ছে স্টার্কের ইয়োরকারের মতো এরকম কুখ্যাত প্রশ্ন হয় এই প্রশ্নগুলোকে তুমি যদি সার্ভাইভ করতে পারো বাকি প্রশ্নগুলো তুমি ভয় মেরে তুমি কিন্তু চান্স পেয়ে যাবা সো বুঝতেই পারতো স্যার আমরা আসলে কিভাবে তোমাকে হচ্ছে প্র্যাকটিস করাবো চলো একটা নমুনা প্রশ্ন আমি তোমাকে দেখাই দেখো এটা হচ্ছে ওই যে লোকের বেগ দেখো দেওয়া আছে রুট থ্রি কিলোমিটার পার আওয়ার এবং খারাপভাবে পরন্ত বৃষ্টির বেগ হচ্ছে থ্রি কিলোমিটার পার আওয়ার হলে আনুভূমিকের সাথে কত করে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যাবে খুব বেসিক একটা প্রশ্ন এগুলো তোমরা কি করো একটা শর্টকাট আছে যে ভাই টেন থিটাইজে গল টু লোকের বেগ বা বৃষ্টির বেগ আমি জানি না এটা তোমরা শর্টকাট করো কিনা আমি ক্লাসে এগুলো পড়াই তো তুমি শর্টকাট ইউজ করো বা যা ইউজ করো এই ম্যাথের অ্যান্সার তুমি খেয়াল করে দেখো তোমার অ্যান্সার আসবে হচ্ছে তিরিশ ডিগ্রি তুমি যেমনি অঙ্কটা করো দেখো এতদিন যেভাবে তুমি ম্যাথটা শিখছো তুমি নর্মাল নিয়মে অঙ্ক করে দেখো তোমার এই ম্যাথের অ্যান্সার আসবে থার্টি ডিগ্রি কোন মান ফার্স্টে আসবে থার্টি ডিগ্রি কিন্তু একটা জিনিস মাথায় রাখবা তুমি যে কোন মান বের করতেছো এই কোনটা আসলে কার সাথে ওয়াই অক্ষের সাথে কোন বা লম্বের সাথে কোন বাট দেখো আমি প্রশ্নটি একটু ঘুরাই দিচ্ছি ভূমিকের সাথে কত কোণে ছাতা ধরতে হবে মানে তোমাকে ভূমির সাথে বা এক্স অক্ষের সাথে কত কোণে ছাতা ধরতে হবে তাহলে ওয়াই অক্ষের সাথে যদি তিরিশ ডিগ্রি কোন হয় তাহলে এক্স অক্ষ বা ভূমির সাথে কত ডিগ্রি কোন হবে এই যে নাইনটি থেকে তিরিশ মাইনাস করলে অ্যান্সার কত হয় সিক্সটি ডিগ্রি এই একচল্লিশ মানে দেখছো এখন কি কি আমার বলবা যে ভাই ছাতার ম্যাথ এটা তো ভাই স্ট্যান্ডার্ড প্রশ্ন না এটা তো স্ট্যান্ডার্ড প্রশ্ন আমি এই প্রশ্নটা একটা অনুশীলনী থেকে নিয়েছি তো এই প্রশ্ন তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে না তাহলে দেখছো তাহলে আমাদের প্রশ্নগুলো এমন মানে তোমাকে চিন্তা করতে হবে আর এই প্রশ্নের যে সঠিক সঠিক উত্তর করতে পারবে সে একসাথে তিনটা জিনিস শিখে ফেলবে সেটা হচ্ছে তুমি শর্টকাট দিয়ে যে ম্যাটটা বের করো ওইটা আসলে লম্বের সাথে সো যাই প্রশ্ন যদি ভূমির সাথে সাথে বের করতে বলে ডিগ্রি থেকে তখন লম্বের কোন কোনটা বিয়োগ করে তোমাকে কোনের মান বের করতে হবে এই তিনটা জিনিস দেখো তোমার নতুন করে শিখা হয়ে যাবে এটাই হচ্ছে তোমার ব্রেন স্টর্মিং টাইপ প্রশ্ন তোমাকে চিন্তা করার অ্যাবিলিটি বাড়াবে আমাদের কুখ্যাত এক্সাম বেঁচে যত বেশি পরীক্ষা দিবা চিন্তা করার অ্যাবিলিটি বাড়াবে আমি এর পরের পয়েন্টে চলে যাই এর পরের পয়েন্ট হচ্ছে প্রত্যেক বছরই তুমি দেখবা তোমার মানে করো যে কলেজের বড় ভাই বা বড় আপু বা এলাকার বাঘা বাঘা বড় ভাই বড়ো আপু দেখবা তুমি জন্মের পর থেকে শুনতেছ যে ছেলেটা মেডিকেলে বা এই মেয়েটা মেডিকেলে পরীক্ষা দিলেই ঢাকা মেডিকেল নিশ্চিত এরকম শুনে বড় হয়েছ হঠাৎ করে দেখবা তোমার সেই বড় ভাই বা বড় আপু চান্স মিস করে বসে আছে বা তুমি তোমার কলেজের যে বড় ভাই বা বড় বাপু তুমি ধরে নিছো তো ডিএমসি ডিএমসিতে চান্স পাবেই দেখা গেলো কোনো জায়গায় চান্স পায় নাই কখনো কি তাদের সাথে পরবর্তীতে কথা বলছো যদি কখনো কথা বলো পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখবা তারা একটা কথা তোমাকে অনেক বেশি বলবে যে ভাই আমার আসলেই এক ঘন্টার পরীক্ষার হলে আমি পাড়া প্রশ্ন ভুল করে কমন কিছু ব্লান্ডার্সের কারণে আসলে চান্স মিস হয়েছে তার মানে তুমি ধরে নিছো যারা চান্স পাবে তারাই বলতেছে তোমাকে যে কমন কিছু ব্লান্ডার্সের কারণে আসলে চান্স মিস হয়েছে কেন চান্স মিস হয় চলো আমরা কয়েকটা কারণ দেখি প্রথম চান্স মিস হওয়ার একটা কারণ হচ্ছে মেডিকেলেও যে বলছি পনেরো থেকে বিশটা প্রশ্ন ইয়র্কার টাইপ প্রশ্ন হবে কিছু প্রশ্ন থাকবে হচ্ছে একক উল্টা পাল্টা ফিজিক্সে দেখবেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার একক দেওয়া থাকবে নিউটন পার মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার খেয়াল করে নাই দাগায় দিয়ে আসছে কিছু থাকবে সঠিক নয় এটাকে তোমরা সঠিক মনে মনে সঠিক পড়বা অর্থাৎ জানতে চাইছে নিচের কোনটা সঠিক নয় বা অনুচক্রিকার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয় তুমি পড়বা হচ্ছে সঠিক পয়া দাগায় দিয়ে আসছো এর জন্য কিছু ব্ল্যান্ডার হয় তারপরে ছোট হাতের অক্ষর ফিজিক্সে কিছু সূত্র আছে সেই সূত্রগুলোকে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর চেঞ্জ করে দিলে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যায় এরকম কিছু গেম খেলা হয় অথবা অপশনগুলো খুব কাছাকাছি দেওয়া হয় এরকম কিছু কমন ব্লান্ডার্সের কারণেই কিন্তু প্রত্যেক বছর চান্স মিস হয় যেমন আমি এটার একটা পারফেক্ট এক্সাম্পল দেখাচ্ছি আমাদের বছর পরীক্ষা আসছে যদিও এটার অ্যান্সার আমি আগে দাগায় রাখ আচ্ছা দাগায় রাখি নাকি ভালো হয়েছে এই যে এটা আমাদের বছর আসছে মেহেদি পাতা রঙের জন্য দায়ী পদার্থের নাম কোনটা এখন দেখো যখন আমি প্রথমে প্রশ্নটা পড়ছি আমাদের সময় দেখো যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ষোলো আমি এই প্রশ্নে পরীক্ষা দিছি ঠিক আছে তো এই প্রশ্নটা যখন আমার এখনো মনে আছে প্রথম যখন আমি এই প্রশ্নটা লাইভে দেখছি মানে সরি লাইভ বলতেছি মানে লাইভ বলতে হ্যাঁ লাইভই তো মানে ওই যে পরীক্ষায় দেখছি যখন দাগাইতে গেছিলাম আমি প্রশ্ন পরে খুশি হয়ে গেছি আর এটা তো সহজ প্রশ্ন দাগাইতে যে দেখি একটু অপশনগুলো খেয়াল করো আমরা সবাই জানি লেসন বা লসন এরকম একটা টাইপের একটা অ্যান্সার হবে বাট দাগাইতে যেয়ে দেখি ভাই লসন লাসন, লসন লোশন এই চারটা অপশন ছিল বিলিভ মি আমি এটা দেখা প্রশ্ন দেখে খুশি হয়ে গেছি দাগাইতে যে দেখে আমি পারতেছি না আমি পারা প্রশ্ন পারতেছি না আমি এটা দাগাইতে পারি নাই পরে সবার শেষে কোনো মতে দাগাইছি বাট এটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে আমি আজও জানি না কোনটা দাগাইছে আমার মনেও নাই আসলে অথচ এই প্রশ্নের উত্তর কিন্তু আমি পারি এবং আমি পরীক্ষার হলে দেখে খুশি হয়ে গেছে না আর এটা তো আমি পারি কিন্তু অপশন দেখে আমি বলতে চাই হায় এটা আমার কী হলো এটা আমার বছর মেডিকেলের প্রশ্ন তাহলে দেখো আমি ঢাকা মেডিকেলে হচ্ছে তোমার চান্স পাইছি তার মানে কি আমি অবশ্যই ভালো ভালো পরীক্ষা পরীক্ষা না দিলে এই প্রশ্নে তার আমি ডিএমসিতে চান্স পাইতাম না স্টিল দেখো আমি ভালো পরীক্ষা দিয়েছি আমার ব্যাচে টপ একসাথে ছিলাম আমি এইরকম একটা প্রশ্ন দাগানো প্রশ্ন মানে পাড়া প্রশ্ন আমি অ্যান্সার করতে পারি নাই ভুল করে আসছি অপশন কাছাকাছি ছিল সো তোমার বছর এইরকম যে দুই তিনটা প্রশ্ন থাকবে না আর কোনো গ্যারান্টি আছে নাই প্লাস এরকম প্রশ্ন তোমার সেটে যে প্রথম দিকে যে পড়বে না এর কোনো গ্যারান্টি আছে নাই দেখা যাবে তোমার প্রথম প্রশ্নই পড়ছে এটা তুমি দেখা ঘাবড়ে গেছো হাই হাই আজকে তো অপশন পুরো উল্টা পাল্টা করে দিছে আজকে আমার খবর আছে প্রথম ধরো এই প্রশ্নটা পড়ছে কপাল খারাপ তোমার ওইখানেই বিশ্বাস করো তোমার কনফিডেন্স সব শেষ হয়ে যাবে জিরো এরপর দেখবা যে বাকি এক ঘন্টা তোমার মাথা গরম হয়ে গেছে প্রথম প্রশ্ন দেখি তোমার মাথা গরম হয়ে গেছে তাহলে এই প্রশ্নগুলো তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো করবা বলো তো এটার অ্যান্সার কি আমি কমেন্টে দেখতেছি এই যে অনেকে ভুল অ্যান্সার দিছে এটার কিন্তু এ না এটার অ্যান্সার হচ্ছে সি এই যে গ লাসম এটা হচ্ছে অ্যান্সার আমার বছর আসছিল আমি নিজেও মনে দেখাইছিলাম খুব সম্ভবত আমি নিজেই ভুল করছিলাম এটার অ্যান্সার হচ্ছে গ এটাই হচ্ছে পার্থক্য আমার বছরের প্রশ্ন এইগুলা হচ্ছে কুখ্যাত প্রশ্ন এখন বলো যে ভাই এগুলো তো স্ট্যান্ডার্ড প্রশ্ন না মানে সোজা কথা বাংলাদেশের রাজধানীর নাম কি এইরকম টাইপ স্ট্যান্ডার্ড আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচে হবে না তুমি পরীক্ষায় যে পনেরো বিশটা প্রশ্নের জন্য চান্স মিস করবে যে এরকম পনেরো বিশটা প্রশ্নের জন্য তুমি চান্স মিস করবা ওই পনেরো বিশটা প্রশ্নের স্ট্যান্ডার্ডই হচ্ছে আমাদের কুখ্যাত এক্সাম বেচে এক্সাম হবে আমি কি বুঝাইতে পারছি এবার আমাদেরটাও স্ট্যান্ডার্ড হবে বাট ওই টাস টাইপ স্ট্যান্ডার্ড হবে না বাংলাদেশের রাজধানীর নাম কি এই প্রশ্নের জন্য তুমি জীবনেও চান্স মিস করবা না তুমি চান্স মিস করবা এইরকম কুখ্যাত স্ট্যান্ডার্ডের জন্য এই কুখ্যাত স্ট্যান্ডার্ডই তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করানো হবে কারণ তুমি যত ভুল আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচে করো আসল ম্যাচে যাতে যায় তুমি সেঞ্চুরি করতে পারো এটাই আমার টার্গেট বুঝতে পারছো এই তো এটার অ্যান্সার কিন্তু সি গ লাসন যারাই বলতেছো অপশন কিন্তু ভুল এ না অ্যান্সার সি আচ্ছা আমি পরেরটায় চলে যাই তাহলে বুঝতেছো এটা আমার বছরের প্রশ্ন এবার আস পাসিং চেক পয়েন্টস আচ্ছা পাসিং চেক পয়েন্টস হচ্ছে আমরা কিছু প্রশ্নে কুখ্যাত এক্সাম ব্যাচের কিছু প্রশ্নে আমরা তোমাদেরকে একটা প্রশ্নে দুই থেকে তিনটা তথ্য জানতে চাবো অর্থাৎ দুই থেকে তিনটা তথ্য তথ্য জানতে চাওয়ার কারণে তোমার পড়ার কোয়ালিটিটা আরও বাড়বে যেমন আমি একটা এক্সাম্পল দিই ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম ধরো একটা অপশনে এরকম থাকলো রবার্ট হুক ষোলোশো সালে সর্বপ্রথম প্রাচীর পর্যবেক্ষণ করেন তাহলে এইরকম একটা লাইনে বলতো কয়টা ইনফরমেশন আছে তিনটে ইনফরমেশন আছে একটা হচ্ছে শাল যদিও মেডিকেলের শাল খুব একটা আসেন আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি তাহলে তোমাকে এই প্রশ্নটা পারার জন্য শাল জানতে হবে লোকের নাম জানতে হবে যে রবার হুক আর কি পর্যবেক্ষণ করছে প্রাচীর পর্যবেক্ষণ করছে এই তিনটা তথ্য তোমাকে জানতে হবে এখন ধরো আমি অপশনটা এইভাবে দিয়ে দিলাম ষোলোশো সালে লিওন হুক কোষপ্রাচীর পর্যবেক্ষণ করছে তুমি তো দাগায় আসবে আরে হ্যাঁ দাগায় আসি আসলে তো অ্যান্সার সঠিক না তাহলে দেখো এখানে একসাথে আমি তিনটা তথ্য জানতে চাইছি কত সাল নাম কি আর হচ্ছে প্রাচীর পর্যবেক্ষণ করছে এখন বলো এটা কি ভাই কোনো স্ট্যান্ডার্ড হয় নাই অবশ্যই স্ট্যান্ডার্ড প্রশ্ন তুমি কোষ ও কোষের গঠন হাসান স্যারের বইয়ের প্রথম চ্যাপ্টারের প্রথম পেজে এটা আছে দেখো প্রথম পেজে একটা লাইনই সব সব প্ল্যাটফর্মে হচ্ছে দাগায় দেয় এই রবার্ট হুকের এই লাইনটা তো আমি তো ইম্পর্টেন্ট জায়গা থেকেই প্রশ্ন করতেছি বাট একটু ঘুরা পেঁচায়া এমনভাবে প্রশ্ন করতেছি যে এক প্রশ্নে আমি দুই থেকে তিনটা তথ্য চাবো এতে করে তোমার পড়ার কোয়ালিটি আরও ইম্প্রুভ হবে তুমি পড়তে যে আরও বেশি মনোযোগী হবা আবার আসো বরফ উদ্ভুদের বৈজ্ঞানিক নাম কি। এটা সবাই সব জায়গাতে দাগায় দেয় দেখবা যত দাগানো বই আছে বাংলাদেশে সব জায়গাতে বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম সুন্দর করে দাগানো নাম কি মেসেম ব্রায়ানথিনাম ক্রিস্টালিনাম আমি তোমাদের কি প্রশ্ন করব জানো আমি প্রশ্ন করবো মেসেম ক্রায়ানথিনাম ক্রিস্টালিনাম মেসেন ড্রায়ানথিনাম ক্রিস্টালিনাম এখন আমার যদি কেউ বলো ভাই আমি তো বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম পারি না ভাই প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় না এটা বললে হবে বড় ফুটবুতর বৈজ্ঞানিক নাম তোমার পড়া লাগবে না মানে আমি ইনস্যুর করবো তুমি বইটা পড়বা ভালো মতো বইটা পড়বা আপছা বইটা পড়বা না গুরুত্বপূর্ণ জিনিস থেকেই বুঝে বুঝে পড়বা সেরকম প্রশ্নই তোমাকে করা হবে এবার আসো মেন্টাল গেম জয় করা আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে তুমি যাতে মেন্টাল গেম জিততে পারো ওই যে বলছি দেখো আমি আবার একটু আগের প্রশ্নে যাই মনে করো তোমার প্রথম প্রশ্নটাই পড়ে গেছে এটা কপাল খারাপ বা ওই যে মনে করো পড়ে গেছে এটা তুমি তিরিশ ডিগ্রি দাগায় আসছো অথচ দেখছো যে ভূমির সাথে কোন চাইছি একটু ঘুরানো প্রশ্ন এইরকম প্রশ্ন যদি প্রথম দিকে পড়ে এবং অ্যানসার যদি কোনো কারণে না মেলাইতে পারো দেখবো তোমার মাথা গরম হয়ে গেছে তোমার খেলা ওইখানেই শেষ মানে তুমি আউট হয়ে গেছো আসলে ইয়র তোমার পরের প্রশ্ন মানে পরের এক ঘন্টা তুমি যে আসলে কি পরীক্ষা তুমি তুমি নিজেও না মানে কিন্তু কনফিউজ হয়ে যাবা কিন্তু সেই জায়গায় যারা আমার কুখ্যাত এক্সাম ব্যাচে হচ্ছে ভর্তি হয়ে রেগুলারই সমস্ত পরীক্ষা দিবে ওরা এরকম প্রশ্ন দেখলে বা ওরা এরকম প্রশ্ন দেখলে হাসবে দূর আমার কি নূপ পাইছে নাকি ওরা মনে করবে যে আমার আমাদেরকে কি নুপ পাইছে আর এর কুখ্যাত এক্সাম ব্যাচে এত এত এসব পরীক্ষা দিছি ওর চোখে সবার আগে ভুল ধরা পড়বে আর অ্যান্সার হচ্ছে সি এইগুলা সব ভুল জানি আমি কারণ ও তো দাড়ি কমাসহ পড়বে আমাদের এক্সাম ব্যাচে ভালো করতে তো দাঁড়ি সহ পড়তে হবে ইম্পর্ট্যান্ট তথ্যগুলার ও জানে এটার অ্যান্সার সি ওর ও এগুলার এফেক্ট করা যাবে না ও আরামসে মনে করো যে পরীক্ষায় ভালো করবে অর্থাৎ ও কিন্তু মেন্টাল গেমে কি করবে মেন্টাল গেমে কিন্তু ও জয় করবে অ্যাডমিশন পুরোটাই আসলে মেন্টাল গেম যার প্রথম মিনিটে মনে হবে পরীক্ষার প্রশ্ন দেখে যে আমি সারা বছর যেই প্রশ্নে পরীক্ষা দিছি তার তুলনায় পরীক্ষা সহজ আসছে ও মেন্টাল গেম অলরেডি জিতে গেছে ও দেখবে চান্স পেয়ে গেছে আর যার মনে হবে প্রথম মিনিটে আমি সারা বছর যেই স্ট্যান্ডার্ড প্রশ্নের নামে বাংলাদেশের রাজধানীর নাম কি এগুলো দাগাইছি শুধু শুধু এখন যখন দেখবে যে একটু প্রশ্ন দু একটা কঠিন আসছে ওর মেন্টাল গেমে ও হেরে যাবে ওর চান্স মিস হয়ে যাবে আমি নিজের একটা এক্সাম্পল দিই আমাকে বাসায় একজন ভাইয়া প্রশ্ন করতো অ্যাডমিশনের টাইম একটা ভাইয়া উনি আমাকে না দুনিয়ার মানে যত কঠিন প্রশ্ন আছে প্রশ্ন করতো এক ঘন্টা পরীক্ষা নিত আমি কোনদিনই উনার পরীক্ষায় ষাট না সত্তরের উপরে কোনোদিনই পাইনি সর্বোচ্চ বেসালামনে একাত্তর উনার পরীক্ষায় মানে এত কুখ্যাত প্রশ্ন করতো আমার কুখ্যাত প্রশ্ন করতে আর কি ঠিক আছে তো উনারও অনেক গাইল টাইল দিতাম মনে মনে যে কী প্রশ্ন করতেছে মানে অবস্থা খারাপ কিন্তু আসল পরীক্ষায় যখন আমি পরীক্ষা দিতে গেছি বিশ্বাস করে ওনার জন্য আমার মন থেকে দোয়া চলে আসছে কেন কারণ আমি আসল পরীক্ষা দিতে যাই দেখছি দূর আমার বাসার ভাই তো এর থেকে আরো হাজার গুণে কঠিন প্রশ্ন করছে আমাকে অপশন কাছাকাছি দিছে কত উল্টা পাল্টা গেম খেলছে আমার সাথে আর সেই জায়গায় তো এটা অনেক সহজ প্রশ্ন বিশ্বাস করে আমার প্রথম মিনিটে আমার কনফিডেন্স একশো তে একশো হয়ে গেছে এই জন্য আমি আমি এইটুকু বলতে পারি বুকে হাত দিয়া আমি আমার বছর পাড়া প্রশ্ন শুধু একটাই লাসনটাই জাস্ট একটু আমি কনফিউজ হয়ে গেছিলাম এছাড়া বাকি সবগুলো পাড়া প্রশ্ন আমি সুন্দর করে অ্যান্সার করে আসছি আর একটাও আমার ভুল হয় নাই মানে পাড়ার মধ্যে যেগুলো ছিল একটাও ভুল করি নাই খালি লাসনটা ভুল হয়ে গেছে যাই হোক তো তাইলে কি আমার প্রথম মিনিটে আমার কনফিডেন্স পুরো একশো তে একশো ছিল যখন আমি প্রশ্নটা প্রথম হাতে পাইছি আমি মনে করছি আমার বাসার ভাই এর থেকে কঠিন প্রশ্নে পরীক্ষা নিছে এটা তো কিছুই না আমার জন্য এই যে এটা চিন্তা হয়েছে আমার মেন্টাল গেম কিন্তু একশো তে একশো উঠে গেছে আমি কিন্তু এই যে ভয়কে জয় করে ফেলছি নার্ভাস ছাড়া পরীক্ষা দিছি আলোড়া মতো কিন্তু ডিএমসি চলে আসছে এটাই আমি চাই তোমাদের ক্ষেত্রে হোক তোমরা এখানে সাফার করবা এখানে কান্না করবা মোহাম্মদ আলীর একটা কথা আছে উনি বলছেন যে আমার প্র্যাকটিস করার সময় আমার কান্না পাইতো মানে উনি যখন প্র্যাকটিস করতো দেয়ালে মোহাম্মদ আলী কী ছিল বক্সার ছিল জানো তোমরা তো উনি যখন বক্সিং কী করতো দেয়ালের মধ্যে ঘুষি মারা প্র্যাকটিস করতো তো উনি দেয়ালে ঘুষি মারতে মারতো ওনার হাত ফুলে যাইতো ব্যথায় ব্যথায় উনি ঘুমাইতে পারতো না কান্না করতো উনি বলতো আমার প্র্যাকটিসের সময় যত বেশি আমি কান্না করছি আমি আসল বক্সিং ম্যাচ জিতার পর তত বেশি হাসছি তার মানে বুঝছো যত কান্না করবা আমাদের কুখ্যাত ব্যাচে করবা যত ভুল করবা কুখ্যাত ব্যাচে করবা যাতে আসল পরীক্ষা দিয়ে তুমি হাসতে হাসতে বেরোতে পারো যে ভাই পরীক্ষা একখান দিছি পুরা বেস্ট একটা পরীক্ষা হয়েছে এটাই আমি তোমাদের কাছ থেকে চাই আর রিয়েলিটি চেক করা শুনো একটা কথা বলি পিও কমফোর্ট জোনে থাকলে চান্স হবে না কিন্তু পিও একটা কথা কিন্তু মনে রাখবা লাইফে কখনো কমফোর্ট জোনে থেকে চান্স হয় না তোমাদের রিয়েলিটি চেক করা উচিত তুমি যদি প্রত্যেক দিন স্ট্যান্ডার্ড প্রশ্নের নামে বাংলাদেশের রাজধানীর নাম কি এই টাইপ প্রশ্ন যদি পরীক্ষা দাও তোমার রিয়েলিটি চেক হবে না তোমার পড়াশোনার অবস্থা যে খারাপ তুমি বুঝতে পারবা না তোমারও যদি আমি প্রশ্ন করি রক্তের পিএইচ কত আমি শিওর এখানে যারা আসছো যারা যারা মানে কমেন্টগুলো করতেছ রক্তের পিএইচ কত এটা জিজ্ঞেস করলে তুমি এমনিতেই পারবা এমনি পারবা এটা তোমার পড়া লাগে না তুমি পড়ছো হয়তো রক্ত চ্যাপ্টারটা আরও ছয় মাস আগে তুমি স্টিল পারো রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর তুমি এগুলো পারো তারপরে তোমাকে যদি প্রশ্ন করা হয় শ্বসনের প্রথম ধাপ কোনটা এনা সবাই বাড়বা ভাই শ্বসনের প্রথম ধাপ তো গ্লাইকোলাইসিস তো না পড়লেই পারা যায় এইরকম প্রশ্ন করে আমি তোমার রিয়েলিটি মানে রিয়েলিটি চেক আসবে না বাট তোমাকে যদি আমি এমন কুখ্যাত প্রশ্নগুলো করি যেটা পড়লে তুমি নিজে রিয়েলিটি চেক খাবা যে আমার পড়ার লেভেলটা বাড়াইতে হবে তাইলে তোমার জন্য কাজ লাগবে লাইফে কমফোর্ট জোনের থেকে কিন্তু আসলে চান্স হয় না পিও এটা মনে রাখবা তোমাকে কমফোর্ট জোন থেকে আমি বের করে নিয়ে আসবে এক্সাম ব্যাচে তুমি বাস্তবতা বুঝতে পারবা যে না ঠিকই তো বলছে এই পনেরো বিশটা প্রশ্নের জন্যই আমার চান্স মিস হবে এটাই আমার বেশি বেশি প্র্যাকটিস করা উচিত সেই রিয়েলিটি চেক খাবা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে আর আমাদের এক্সাম ব্যাচে তুমি পরীক্ষা দিলে ফেক নয় একদম রিয়েল কনফিডেন্স পাওয়া হচ্ছে এই কুখ্যাত এক্সাম ব্যাচে ফেক কনফিডেন্স কেমনে তৈরি হয় যে বলছি রক্তের পিএইচ কত বাংলাদেশের রাজধানীর নাম কি এই টাইপ প্রশ্ন তোমার আমি একশোটা হলেও তুমি না পড়ো দেওয়া যাবে যে একশোতে আশি সত্তর আশি নব্বই পেয়ে গেছো তোমার কাছে মনে হবে আর আমি তো পরীক্ষাতে একশোতে আশি নব্বই করে পাচ্ছি তাহলে তুমি একটা ফেক কনফিডেন্সে ভুগবা তোমার যে অনেক ল্যাকিংস আছে তুমি এটা বুঝতে পারবা না তোমার কাছে মনে হবে আর আমি তো পরীক্ষা অনেক ভালো মার্কস পাই তাহলে আমার তো চান্স হয়েই গেছে রিল্যাক্স থাকবা আসল পরীক্ষার দিন দেখবা স্টার্কের ইয়র্কার বলার মতো যে পনেরো বিশটা প্রশ্ন আসবে তুমি ধরা খেয়ে এসে ওইখানেই তোমার খেলা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের এক্সাম বেচা যারা ভালো করবে তারা অ্যাকচুয়ালি মেইন বই লাইন ধরে ধরে পড়তে হবে ব্রেন স্টর্মিং করতে হবে তাকে সার সংক্ষেপ পড়তে হবে অনুশীলনী সলভ করতে হবে এক্সট্রা ইনফো পড়তে হবে এবং একই সাথে হচ্ছে ওই যে অপশনগুলো খুব ক্লোজ অপশনের মধ্যে সে দাড়ি সহ ইম্পর্টেন্ট তথ্য পড়বে তো এইভাবে পড়েই সে যে কনফিডেন্সটা তৈরি করবে ওই কনফিডেন্সটাই হবে একমাত্র রিয়েল কনফিডেন্স সে রিয়েল কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে যাবে এখন তোমরাই বলো ফেক কনফিডেন্স ভার্সেস রিয়েল কনফিডেন্স পরীক্ষা হলে কে ভালো করবে অবশ্যই যে রিয়েল কনফিডেন্স আছে মানে আমাদের এখানে সে পড়ে ভালো করছে না পড়ে কিন্তু সে ভালো করে নাই আর তোমাদের মধ্যে অনেকের বাজে অভ্যাস আছে না পড়ে এক্সাম দেওয়ার ওই অভ্যাস সব চলে যাবে কুখ্যাত এক্সাম বেঁচে ভর্তি হলে না পড়ে খালি একটা পরীক্ষা দাও দেখবা যে পঞ্চাশের মধ্যে হয়তো তুমি ডেইলি এক্সামে পঞ্চাশে দশ তুলতেও তোমার সমস্যা হবে বাট তুমি যদি পরে পরীক্ষা দাও গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি পড়ো যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন সেইগুলো পড়লে ইনশাল্লাহ তুমি ভালো করবা যত খুঁটায় খুঁটায় পড়বা তত ভালো করবা সো তোমাকে রিয়েল কনফিডেন্স দেবে এখানে আমি একটা কথা লিখে রাখছি যে কান্না করবা এখন হাসবে অ্যাডমিশনের পরে তখন এই লাইনটা বলতে বুঝাইছি যে তুমি যত ভুল করবা তুমি এখন করবা তুমি এক্সাম ব্যাচে কান্না করবা আমাদের এক্সাম ব্যাচে কিন্তু অ্যাডমিশনের পরে হাসবা যে যাক যা ভুল করার কুখ্যাত এক্সাম ব্যাচে করছি আসল পরীক্ষায় যে তুমি হচ্ছে ম্যাচ প্র্যাকটিস ওই বলছি যে তোমাকে স্টার্কের ইয়র্কার বল খেলাবো আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচে একশোটা তুমি মাঠে নামায় দিলে তুমি কোনো মতো ইয়র্কার পনেরো বিশটা প্রশ্ন পার করে দিতে পারলে বাকি প্রশ্ন ফুল টাসে ছয় মাইলে তুমি কিন্তু ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছো ইনশাআল্লাহ এই জন্যই কান্না করবা যত কান্না করা এখন করো চান্স মিস করার পরে কান্না করে লাভ নাই তুমি এখন করো অ্যাডমিশনের পরে হচ্ছে হাসো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মানে কুখ্যাত এক্সাম ব্যাচের আসলে মেইন থিম আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি যে অন্তর ভাই চেতে গেছে আসলে ওকে এখন যদি মাইকটা ছেড়ে না ও আসলে বেশ মাইন্ড করবে না আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে আসছি সেটা হচ্ছে ওরা অনেকেই মনে করতে ভাই যে কুখ্যাত এক্সাম ব্যাচে আমি এক্সাম দিব আমার নাম্বার তো কম আসতে পারে আমি তো কনফিডেন্স হারাই ফেলতে পারি তো এই জন্য আমরা একটা বুদ্ধি করছি এবার সেই বুদ্ধিটা কি জানো আমরা প্রত্যেকটা এক্সামের শেষে আমরা একটা কাটমার্কসের মতো করে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যখন লিডার বোর্ড দেব তখন বলবো যে হ্যাঁ এই প্রশ্নে তুমি যদি সিক্সটি পাও তার মানে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক মানে তোমার এখানে হতাশ হওয়ার কিছু নেই ঠিক আছে তো তুমি যদি এবং ভাই আরেকটা জিনিস আপনারা যে প্রশ্নগুলো করবেন আপনারা বলতেছেন যে প্রশ্ন একটু ঘুরে করবেন কঠিন করবেন ভাই এই একশোটা প্রশ্নই কি আপনারা ঘুরে কঠিন করবেন একশোটা প্রশ্ন কখনো ঘুরে কঠিন কিন্তু করা যায় না ঠিক আছে আমরা এইটার একটা ব্যালেন্স রাখবো ঠিক আছে যে ব্যালেন্সটার মধ্যে তুমি থাকলে তোমার আরও পড়াশোনা বেটার হবে আমরা শুধুমাত্র সেই ব্যাপারটা এনশোয়ার করার চেষ্টা করব এবং তোমাদেরকে আমরা রেগুলার বেসিসে একটা কাটমার্কস বলে দেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ আজকের যে পরীক্ষাটা নিলাম এই পরীক্ষায় তুমি যদি এই রকম নাম্বার পাও তার মানে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক ঠিক আছে কাজেই ধরো তুমি কোনো পরীক্ষায় ষাট পয়সা দেখে মন খারাপ করে বসে থাকবে তা না সেই পরীক্ষাটা একটু হয়তো কঠিন থাকবে সেটা আমরা বলে দিব যে হ্যাঁ এই পরীক্ষায় তুমি যদি ষাট পাও তার মানে এটা একটা গুড মার্ক বুঝতে পারছো ব্যাপারটা এবং এই ব্যাপার এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আর আমি একটু তোকে বলি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ধরো তুমি যখন একটু ঝামেলাপূর্ণ প্রশ্নে পরীক্ষা দিবা তখন দেখবা তোমার টাইম ম্যানেজমেন্ট করার যে অ্যাবিলিটি এটা আর একটু বাড়তেছে এই টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমি পরীক্ষা শেষ হওয়ার তিন চার মিনিট আগে খাতাটা তো বন্ধ করে বসেছিলাম তার মানে কি তার মানে আমি ঠিক টাইমের মধ্যে পরীক্ষা শেষ করছি ঠিক আছে মানে ওই যে সারে এসে টান দিচ্ছে আমি ওই সময় আবৃত্ত পূরণ করতেছি রকম কিন্তু না বুঝতে পারছো কারণ আমি নিজেও আসলে এরকম একটু কঠিন কঠিন প্রশ্নে বা একটু ব্রেন স্টর্মিং প্রশ্নে পরীক্ষা দিয়ে অভ্যস্ত ছিলাম ঠিক আছে যার কারণে আমার জন্য এটা ইজি ছিল তোমরা অনেকেই জানো যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে নিয়েছিলাম তো যার কারণে আমি আগে থেকেই ট্রিকি প্রশ্ন পরীক্ষা দিয়ে অভ্যস্ত যেটা আমাকে আমার মেডিকেল পরীক্ষাতে অনেক হেল্প করছে আসলে বুঝতে পারছো এটা হচ্ছে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এই জন্য আমি তোমাদেরকে ব্যাপারটা বললাম তাহলে আমরা ইন ইন্ট্রোডিউসিং কাট কাটমার্কস আমরা কিন্তু বলে দিব কাটমার্কস বা স্ট্যান্ডার্ড মার্ক এই প্রশ্নে এত হচ্ছে স্ট্যান্ডার্ড মার্ক ঠিক আছে এবং আরেকটা জিনিস আমরা আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি সেটা হচ্ছে এখানে মেইন পরীক্ষার পাশাপাশি কিছু স্কিল ড্রিল টাইপের ব্যাপার স্যাপার থাকবে ভাই এইটা কি জিনিস এটা হচ্ছে খুবই কম সময়ের মধ্যে আমরা কিছু এক্সাম দেবো তোমাদেরকে ধরো অনুশীলনের ওপরে কিছু থ্রো করবে এরকম যে বিশটা প্রশ্ন দুই মিনিট তিন মিনিটের সময়ের মধ্যে তোমাকে আনসার করতে হবে অনেকটা মানে র্যাপিড ফায়ারের অন্যরকম একটা ভার্সন টাইপের বলা যায় ঠিক আছে তো এই ব্যাপারগুলো আমরা আসলে ইন্ট্রোডিউস করব। সাথে ধরো তোমাদের মান্থলি এক্সাম থাকবে ঠিক আছে এবং আমরা কিছু বড়ো এক্সাম আয়োজন করব বলে প্ল্যান করছি যেটা আমাদের মেইন ব্যাচ দুরন্ত প্রয়াস এবং অন্যান্য যত ব্যাচ আছে সব ব্যাচের মধ্যে একসাথে একটা কম্পিটিটিভ এক্সাম হবে ঠিক আছে এবং তোমাদের মডেল টেস্ট যেটা হবে সেই সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মডেল টেস্ট সেগুলোও কিন্তু আমরা এভাবেই রাখবো আচ্ছা অনেকে এখানে আমাদের দুরন্ত প্রয়াস ব্যাচ বা সেকেন্ড টাইমের এক্সাম ব্যাচে স্টুডেন্টরা আসো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা তোমরা একবার ভর্তি হইছো না তার মানে তোমাদের আর ভর্তি হতে হবে না ঠিক আছে যারা সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে ভর্তি হইছো তাদেরকেও আমাদের হচ্ছে কী করবো তাদেরকেও আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের যে প্র্যাকটিস এক্সামে তোমরা যাতে এই এক্সামগুলোকে প্র্যাকটিস এক্সাম হিসেবে দিতে পারো এই জন্য তোমাদের গ্রুপে একটা ফেসবুক পোস্টে আমরা রেগুলার বেসিসে প্রশ্নগুলো অ্যাড করতে থাকবো ভাই আমাদেরকে তো এই গ্রুপে অ্যাড করে দিলেই পারেন এই গ্রুপে অ্যাড করে দিলে যেটা হবে তুমি কনফিউশনের মধ্যে পড়বা কারণ তোমার ব্যাচের রুটিন আর এই ব্যাচের রুটিনটা আলাদা ঠিক আছে তোমাদের জন্য যেটা বেস্ট হবে আমরা সেটাই করব এটাই তুমি মাথায় রাখো ঠিক আছে তোমাদেরকে কনফিউশনের মধ্যে ফেলা আমাদের উদ্দেশ্য নয় আমি কি ক্লিয়ার করতে পারছি তোমাদেরকেও এই পুরো ব্যাচের যে প্রশ্ন এগুলোকে আমরা দিয়ে দিব টেনশনের কোনো কারণ নাই ক্লিয়ার আচ্ছা 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 দেখো এই মাত্র আমার এখানে একটা পোস্ট আসছে ঠিক আছে আমাদের একজন স্টুডেন্ট আমি একটা প্রশ্ন করছিলাম সে লেখছে যে দুই দিন ধরে যেটার উদাহরণ দিচ্ছিলেন ভাইয়া সেটাই হয়েছে আমাদের একটা স্টুডেন্ট হ্যাঁ হিমিউলিন ইনসুলিন আচ্ছা বলো তো ইনসুলিনের বাজারজাতকরণের নাম কি তোমরা সবাই জানো ইনসুলিনের বাজারজাতকরণ নাম কি হিউমুলিন ঠিক আছে তো আমাদের একটা স্টুডেন্ট একটা অপশন ছিল হিমিউলিন ও সেইটাই দাগাইছে এবং ও নাকি এতদিন এটাই পড়তো অর্থাৎ তোমরা বই পড়তো অনেকে ভুল করো এই যে হিউমুলিন আমার এই স্টুডেন্টটা সারা জীবন নাকি হিমিউলিন পরে আসছে আমি একটু লিখি ঠিক আছে মানে আমার এইমাত্র একটা আমাদের গ্রুপে একটা পোস্ট আসছে যে এটাই তোমার এই পোস্টটা কি দেখানো যাবে দেখতো হ্যাঁ দেখানো যাবে দেখতো আমরা তোমাদেরকে দেখাই তুমি নিজে দেখো এটা রিভিউ আসছে সো মাউন্ট এটা করা লাগবে হ্যাঁ যে আচ্ছা সমস্যা নেই আমরা একটু দেখাচ্ছি একটা ইন্টারেস্টিং জিনিস যেটা তুমি বুঝতে পারবা যে কেন এগুলো এক্সাম ব্যাচে তোমার আসলে পরীক্ষা দিয়ে হচ্ছে লাভ আছে ঠিক আছে আচ্ছা আমি আগে একটু বলি একটু পরে যখন এটা আসবে আমি তোমাদেরকে দেখাবো আমি আগে একটু এই জিনিসগুলো তাহলে বলে নেই আমি তোমাদেরকে একটা মজার জিনিস বলবো অন্তর থেকে একটু পাশে যেয়ে করতে পারবে হয়ে গেছে তাহলে কোথায় ক্লিক করবো পাসওয়ার্ড এই যে দেখো এই যে একটা পোস্ট দেখতে পাচ্ছো এটাকে আমরা একটু বড় করে দিই নাকি আর বড় করা যাবে না আচ্ছা এটা কি ক্যান্সেল আচ্ছা তোমরা জানি না কতটুকু দেখতে পাচ্ছ দেখো একটা পোস্ট আসছে যে এমডি নাইমুল ইসলাম রাহাত দুই দিন থেকে যেটার উদাহরণ দিয়েছিলেন সেটাই হয়েছে ভাইয়া আমার হাসি পাচ্ছে আমি হিমিউলিন পড়ছি এতদিন ভালো করে দেখলে এটাই দেখতে পেতাম কিন্তু আর ইনশাল্লাহ ভুল হবে না কুখ্যাত এক্সাম ব্যাচ হচ্ছে গ্রেট অলরেডি দু একটা প্রশ্ন আমরা আমাদের ডেইলি এক্সামে করা শুরু করছি দেখো অপশনগুলো কি খেয়াল করছো সে এতদিন পড়ছে হিউমুলিন নামটাই পড়ছে সেইটাই এটাই দেখাইছে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার তো আসলে হিউমুলিন সে তার ভুল ভেঙে ফেলছে তার মানে দেখছো এরকম তোমাদেরও অনেক কিছু আছে যেমন আমি একটা মজার জিনিস বলি আমি যখন নাইন টেনে ছিলাম একটা মাছের নাম ছিল চিরিং মাছ আমি জানি না এটা আমার বন্ধুরা রিলেট করতে পারবে একটা মাছের নাম ছিল চিরিং মাছ এই জিনিসটা আমরা যতবার প্রথম দিকে পড়ছি এটার নাম আমরা পড়ছি চিংড়ি মাছ চিরিং মাছ তো আমরা কোনোদিন চিরিং মাছ পড়ে নাই প্রথমবার আমরা সবাই পড়ছি চিংড়ি মাছ তো একবার নিজে আমি পরীক্ষায় ভুল করছি যে নিচের কোনটা হচ্ছে তোমার ছবি একটা ছবি দিছে এই মাছটা ছবি কি বা কিছু একটা আমি বলছি আর এটা তো চিংড়ি মাছ চিংড়ি দেখায় আসছি পরে দেখি যে না এটা আসলে চিরিং মাছ তারপর আমি খেয়াল করছি আমি নিজে এতদিন এটা ভুল পড়তাম তো এরকম হয় এরকম ভুল হয় অনেক কিছু তোমরা হচ্ছে তোমরা মনে করো যেই করো তো দেখছো আমাদের একটা স্টুডেন্ট সে এতদিন পড়তো হিমিউলিন বাট এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে হিউমুলিন সে আজকে ঠিক করছে এবং সে বলতেছে ভাই আর জীবনে ভুল হবে না এইটাই তোমাকে করা হবে তুমি যত ভুল করবা এটা কুখ্যাত ব্যাচে করো ভাই আসল পরীক্ষায় যে ভুল করো না আসল পরীক্ষায় ভুল করলে তার কোনো মাফ নেই আসলে চান্স মিস হয়ে যাবে এখন ভুল করলে দেখো শিখতে পারতেছো এবার আসো আমাদের এক্সাম ব্যাচে কি কী জিনিস থাকবে একটু বলে দেই প্রথম কথা হচ্ছে ডেইলি কুখ্যাত পরীক্ষা তো থাকবেই পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এগুলো হচ্ছে ডেইলি কুখ্যাত ডেইলি আর কি যেটা আমরা লিখছি অলরেডি তোমরা ডেইলি এক্সাম বুঝো রুটিন দিয়ে দিব আমরা আমাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে তেরো অক্টোবর অনেকে জানতে চাচ্ছ ভাই কবে থেকে শুরু হবে আমি একটু লেখি লেখে তোমাদেরকে একটু বুঝাই তেরো অক্টোবর থেকে হচ্ছে আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচের হচ্ছে প্রথম পরীক্ষা শুরু হবে এর আগে আমরা রুটিন দিয়ে দিব তো প্রথম কথা হচ্ছে যেহেতু আমাদের কুখ্যাত ব্যাচে একটু যে ইয়োরকার টাইপ প্রশ্ন অনেক বেশি হবে যে প্রশ্ন তোমরা ভুল করো এই আমরা প্রত্যেকটা পরীক্ষায় একটা কাটমার্ক দিয়ে দিব হ্যাঁ এই যে অনেকে বলতেছো প্রমোদ চৌধুরীর চৌধুরীকে প্রথম চৌধুরী পড়া আমি এক্স্যাক্টলি এরকমই আমি অপশন দিয়ে দিব প্রথম অপশন দিব প্রথম চৌধুরী তুমি এটাই দাগাবা এবং আসল পরীক্ষায় এটাই হয় আসল পরীক্ষায় পনেরো থেকে বিশটা প্রশ্ন এরকম টাইপের প্রশ্ন থাকে যেটা তুমি ভুল করবা কিন্তু আমাদের এখানে ভর্তি হলে এই ভুলগুলো ইনশাল্লাহ অনেক কমে যাবে মানুষ মাত্রই ভুল আমি বলবো না যে জিরো পার্সেন্ট মানে একদম একশো বাট ইনশাল্লাহ তোমার পঁচানব্বই পার্সেন্ট ভুলের পরিমাণ কমে যাবে আমাদের এখানে পরীক্ষা দিলে ঠিক আছে ওকে তো আমরা তেরো অক্টোবর থেকে শুরু করব প্রত্যেকটা পরীক্ষায় এবার আমরা একটা ইউনিক জিনিস যোগ করছি আমরা কাটমার্ক বলে দিব কারণ প্রশ্ন তো আমরা বানাচ্ছি আমরা তো জানি যে এই প্রশ্নে কত পাইলে আসলে আমরা আশা করতে পারি যে না তুমি এই এত পাইছো মানে ইনশাল্লাহ আসল পরীক্ষায় চান্স পাবা তো আমরা প্রত্যেকটা প্রশ্নে কাটমার্ক বলে দিব তো কাটমার্ক বলে দিলে যদি কখনো দেখো যে পঞ্চাশে হচ্ছে কাটমার্ক আমি বলে দিছি তিরিশ তার মানে তিরিশের উপরে পাওয়া মানেই তুমি খুশি থাকবা যে তুমি চান্সের রেসে আগে আর যদি তিরিশের নিচে পাও তখন একটু মন খারাপ করতে পারো তখন তোমার পড়ার লেভেলটা আরো বাড়াইতে হবে বুঝছো বাট এই ইউনিক জিনিসটা আমরা অ্যাড করতেছি প্রত্যেকটা প্রশ্নে আমরা কাটমার্ক বলে দিবো সো কাটমার্কের উপরে থাকলে মনে করবা তুমি সেফ আসো কাটমার্কের নিচে থাকলে মনে করবা তোমার পড়ার লেভেল আরো বাড়াইতে হবে এটা হচ্ছে প্রথম কথা এবার আসো ডেইলি এক্সাম নিয়ে আলাদা করে কিছু বলার নাই ডেইলি এক্সাম তো বুঝতেছি পঞ্চাশ মার্কে ডেইলি এক্সাম হবে ওই যে পঞ্চান্নটা টপিক আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পঞ্চান্নটা টপিক সাথে জিকে ইংলিশ সবকিছু মিলায়ে ডেইলি এক্সাম নিব আমরা এটাও কুখ্যাত এক্সাম বুঝতেই পারতেছো এরপর আসো স্কিল ড্রিল এটা নিয়ে তোমরা একটু অনেকে চিন্তা করতেছো ভাই হোয়াট ইজ স্কিল ড্রিল এটা একটু বলি অনুশীলনের প্রশ্ন সবচেয়ে বেশি কোথায় কমন আসে ফিজিক্সে এবং হচ্ছে কেমিস্ট্রিতে তো অনুশীলনের প্রশ্ন এতটা সলভ করা লাগে না এটা তোমরাও জানো বাট ফিজিক্স কেমিস্ট্রিতে অনুশীলনের প্রশ্ন সলভ করাটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তো এই যে ফিজিক্স কেমিস্ট্রিতে অনুশীলনের প্রশ্ন সলভ করতে কিন্তু অনেকের অনেক সময় লাগে এই জন্য আমরা কি করবো জানো এক মিনিটে তোমাদের বিশটা করে হচ্ছে আমরা আচ্ছা এই যেখানে একটা ছবি দিছে যে আমি ক্লাসে একটা কথা বলছিলাম আচ্ছা ক্যান্সেল দিয়ে দিই যে তুমি যদি কমফোর্ট জোনে বসে থাকো পিও চান্স হবে না পিও একটা কথা বলছিলাম আমি আসলে ক্লাসে জানি না এটা তোমরা দেখতে পাচ্ছ কি না অন্তর এটা দেখানোর চেষ্টা করতেছে ঠিক আছে তো আমাদের একটা স্টুডেন্ট এটা লিখে পাঠিয়েছে যাই হোক এটা আমি ক্লাসে বলছিলাম আমাদের দুরন্ত প্রয়াসের ক্লাসে যাই হোক ঠিক আছে অন্তর আমরা আবার এই ওই ওইখানে চলে যাই যেটা বলতেছিলাম স্কিল ড্রিল তাহলে হোয়াট ইজ স্কিল ড্রিল তোমাকে এক মিনিটে আমরা বিশটা অনুশীলনীর প্রশ্ন সলভ করাবো এক মিনিটে এতে করে তুমি এই যে এক মিনিটে বিশটা অনুশীলনের প্রশ্ন সলভ করতে হবে তোমাকে বলে দেবো আমরা যে অমুক চ্যাপ্টার অমুক চ্যাপ্টার অমুক চ্যাপ্টার ধরো আমি বলে দেবো আজকে ফিজিক্সের ভেক্টর তারপরে হচ্ছে গতিবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি চারটা চ্যাপ্টার থেকে কথার কথা আসলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আলাদা করে নিব আমি বলে দিব যে আজকে ফিজিক্সের ভেক্টর থেকে আমরা স্কিল ড্রিল করব তাহলে তোমার কাজ হবে ফিজিক্সের ভেক্টরের ইস্যাকসারের অনুশীলনের প্রশ্ন আর তপন স্যারের অনুশীলনের প্রশ্ন ওই অনুশীলনের প্রশ্ন ভালো মতো প্র্যাকটিস করবা আমরা এক মিনিটে এটা হচ্ছে বিশটা অনুশীলনের প্রশ্ন তোমাকে হচ্ছে পরীক্ষা নিব ভেক্টর থেকে সেইমভাবে আমি তোমাকে আজকে বলে দিব যে আজকে জৈব রসায়নের প্রথম অর্ধেক অংশ প্রথম অর্ধেক মনে করো শুরু থেকে ধরো অ্যালকিন পর্যন্ত আমরা স্কিল ড্রিল করব এই শুরু থেকে অ্যালকিন পর্যন্ত যতটুকু অংশ আছে সেটা হাজারি স্যারের বই থেকে এবং কবির স্যারের বই থেকে স্কিল ড্রিল হবে তুমি হাজারি স্যারের বই এবং কবির স্যারের বইয়ের যত অনুশীলনের প্রশ্ন আছে সলভ করে আসবা এক মিনিটে তোমার বিশটা হচ্ছে পরীক্ষা নিব মানে মিনিটে তুমি বিশটা দাগাবো অপশন অপশন সহ বিশটা প্রশ্ন দেখি তুমি এক মিনিটে দাগাইতে পারো কিনা এক মিনিটে বিশটা করে সময় পাবা এতে করে কি হবে তোমার অনুশীলনী সলভ করার দক্ষতা বাড়বে অনেকে আসো ভাই বিশ্বাস বিলিভ ইট নট আমি দেখছি অনুশীলনীর প্রশ্ন পারো ভাই আমি তো ওটা পারি বাট পারো কয় মিনিটে পারো ভাই আমার এক মিনিট করে লাগে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি এক একটা প্রশ্ন দাগানোর জন্য কত সেকেন্ড সময় পাবা তুমি কি জানো ছত্রিশ সেকেন্ড আর সেই জায়গায় তুমি একটা অনুশীলন পারতেছো খুব খুশি পারতে কতক্ষণ লাগে এক থেকে দেড় মিনিট লাগে তাহলে তুমি ছত্রিশ সেকেন্ডের মধ্যে একটা প্রশ্ন যদি অ্যান্সার না করতে পারো ধরে নিবে এটা তুমি পারো না কারণ তুমি টাইম পাবা ছত্রিশ সেকেন্ড তুমি এক মিনিট বাসায় বইসা, কোনো প্রেশার নাই মাথার উপরে বিনা প্রেসারে তুমি এক মিনিটে সলভ করো তো আমাদের এই স্কিল রিলগুলো রেগুলার অংশ নিলে তুমি পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করার দক্ষতা অর্জন করবা এরকম আমরা প্রায় একচল্লিশটা পরীক্ষা নিব অর্থাৎ ডেইলি এক্সামের পাশাপাশি স্কিল রিল ফিজিক্স এবং কেমিস্ট্রির অনুশীলনী সলভের উপর একচল্লিশটা পরীক্ষা থাকবে তাহলে পঁয়তাল্লিশ প্লাস একচল্লিশ কত হলো ছিয়াশি তাই না ছিয়াশি আমি দেখাই তারপরে হচ্ছে মান্থলি এক্সাম আমরা তিনটা মাস পাবো হয়তো তোমাদের হাতে সব সব কিছু মিলে মান্থলি এক্সাম তিনটার জন্য তিনটা মান্থলি এক্সাম তাহলে উননব্বইটা পরীক্ষা হবে এবার আসো পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেল টেস্ট বাকি মনে করি এইগুলো মিলে হচ্ছে আরও বিশ পঁচিশটা হচ্ছে তোমার প্রশ্ন হচ্ছে তোমার থাকবে পেপার ফাইনাল থাকবে সাবজেক্ট ফাইনাল থাকবে তারপরে ফাইনাল মডেল টেস্ট একদম মেডিকেল স্ট্যান্ডার্ডে এরকম বিশটার মতো ধরো পনেরো থেকে বিশটার মতো থাকবে তাহলে সব মিলায় কত হলো একশো দশ পনেরো এরকম কিছু একটা হবে আর কি ঠিক আছে তো এরকম হান্ড্রেড টেন প্লাস মিনিমাম হান্ড্রেড টেন প্লাস হচ্ছে তুমি এরকম কুখ্যাত প্রশ্নে পরীক্ষা দিতে পারবা শুরুতে আমার প্ল্যান ছিল সত্তর প্লাস প্রশ্নে পরীক্ষা নেওয়া তো আমাদের তুরাব যে আমাদের জুনিয়র তুরাব ও বলছে যে ভাই না আরও আরও বেশি নিতে চাই মানে তুরাব চাই তোমরা আরও বেশি কুখ্যাত প্রশ্নে পরীক্ষা দাও ওইটারে একশো দশ প্লাস বানায় ফেলছে আমরা একশো দশ প্লাসই হচ্ছে তোমাদের পরীক্ষা নেবো ঠিক আছে বাট প্রাইস কিন্তু আমরা কিন্তু বাড়াচ্ছি না তোমাদেরকে সার্ভিস আরও দিচ্ছি এবার আসো এক্সাম ব্যাচে কি ভাই শুধু এক্সামই থাকবে না এক্সাম ব্যাচেই যে একশো প্লাস হচ্ছে তোমার এক্সাম থাকবে তার পাশাপাশি কি থাকবে তার পাশাপাশি যা থাকবে আমি তোমাকে একটু দেখাই এই পোস্টারটি একটু আমরা চেঞ্জ করবো এখন আমি তোমাকে যে পোস্টারটা দেখাবো এটা একটু চেঞ্জ করব একটু চেঞ্জ করবো আসলে এখানে কিছু চেঞ্জ আসবে আমি চেঞ্জগুলো আগে লিখে দিই তারপরে আমি অন্তর আর রিসবে আরও কিছু কথা বলবো তো প্রথম চেঞ্জটা হচ্ছে অলরেডি বুঝতেই পারতেছ আচ্ছা বেটার পোস্টার আছে একটু দেখা আচ্ছা এই যে বেটার একটা পোস্টার চলে আসছে আচ্ছা এখানে তাহলে আমি একটু কালি চেঞ্জ করি নাকি এখানে লাল কালি কি চিনবে হলুদ দিয়ে ঠিক আছে হলুদটাকে মোটা এটা ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাইলে এই যে সত্তর প্লাস কুখ্যাত এক্সাম এটা এখন আর সত্তর প্লাস নাই এটা আমরা বাড়ায় ফেলছি এটাকে আমরা বাড়ায় ফেলসি একশো দশ প্লাস বা একশো বিশ প্লাস এরকম কিছু একটা হবে ঠিক আছে হিসাবটা দিয়ে দিছি তোমাদেরকে ওকে এবার আসো সাথে যে শুধু এটাই থাকবে তা কিন্তু না অনুশীলনী সলভ ক্লাস থাকবে লেটেস্ট 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 বইয়ের ক্লাস পাবা পাবা তোমরা ওয়েব ওয়েব অ্যাপে অ্যাপে বই মানে আগের বছরের বই না একদম চব্বিশ সালের লেটেস্ট বইয়ের অনুশীলনী সলভ ক্লাস পাবা এটা থাকবে সাথে এরপরে আসো টেন প্লাস এক্স ট্রাইনফো ক্লাস এটা হচ্ছে লেটেস্ট বই থেকে এক্স ইনফো পড়তে হয় ভাইয়া এক্সট্রা ইনফো এক্সট্রা ইনফো ক্লাস থাকবে টেন প্লাস ঠিক আছে তারপরে চারটা সাইকোলজিক্যাল সেশন থাকবে যেটা লাইভে হবে সাইকোলজিক্যাল সেশন মানে বুঝো অর্থাৎ তোমাদের পরীক্ষা দিতে দিতে দেখবা যে একটু গাইডলাইন একটু মানে একটু মানসিক সাপোর্ট দেওয়া ভাই আসলে বোঝা নিতে নিতে ক্লান্ত হয়ে গেছি যদি একটু আপনারা একটা গাইডলাইন সেশন নিতেন যেই সেশনে কোনো পড়াশোনা না তোমাদের সাইকোলজিক্যাল সলভ করব যে ভাই আমার একটু মাথা ব্যথা হচ্ছে আমার পরীক্ষার পড়াশোনার কারণে মানে চিন্তার কারণে পড়তে পারতেছে না এইরকম প্রবলেম সলভ করবো সাইকোলজিক্যাল লাইফ থাকবে সাথে যতগুলো পরীক্ষা ততগুলো হচ্ছে ডেডিকেটেড এক্সামের সলভশিট তো থাকতেছেই বুঝতেই পারত একশো দশ প্লাস পরীক্ষা নিলে 110 প্লাস হচ্ছে সলভ থাকতেছে ব্যাখ্যা মানে এক্সপ্লেনেশন থাকবে মানে সলভ শীট বলতে শুধু এরকম না এটার आंसर ক এটার आंसर খ তা কিন্তু না ব্যাখ্যা সহ ঠিক আছে ব্যাখ্যা সহ হচ্ছে তোমার সলভ হচ্ছে তোমার থাকবে আর 13 অক্টোবর পর্যন্ত হচ্ছে ডিসকাউন্ট থাকবে তো এখানে কিছু ব্যাপার আছে এখানে আসলে কিছু ব্যাপার আছে আমরা স্টিল আমরা সবসময় স্টুডেন্ট বান্ধব হচ্ছে আমরা সিদ্ধান্ত নেই তো তোমরা অনেকে গতকাল থেকে বলতেছো যে ভাই একটু প্রাইসটা স্টিল বেশি মনে হচ্ছে দেখো আমরা সার্ভিস বাড়ায় দিছি সত্তর থেকে একশো দশ প্লাস করে ফেলছি এবং সাথে অনেক কিছু আছে তো এরকম আমরা এটাকে আর একটু করার জন্য মানে তোমরা যাতে হচ্ছে তো আমরা সবসময় স্টুডেন্ট বান্ধব সিদ্ধান্ত নেই কি বলছি পরীক্ষার ই বাড়াইছি পরীক্ষার ই বাড়ায় ফেলছি আমরা আমরা হচ্ছে ই করে ফেলছি অনুশীলনী সলভ ক্লাস এড করছি আমরা হচ্ছে সাইকোলজিক্যাল সেশন এড করছি এক্সট্রা ইনফো এড করছি প্রশ্নের সংখ্যা বাড়াইছি তেরো অক্টোবর পর্যন্ত হচ্ছে ডিসকাউন্ট পাবা তো ডিসকাউন্টে হচ্ছে প্রাইস কত দেওয়া যায় আমরা প্রাইসটাও চিন্তা করছি স্টিল তোমরা বলতেছো যে ভাই আসলে মানে প্রাইসটা একটু কমানো দরকার আমরা সেটাই হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছি ঠিক আছে তোমরা কমেন্টে বলো তোমরা যা বলবা যদি যৌক্তিক হয় মানে আমাকে বললো না ভাই দশ টাকা রাখেন প্রাইস আটশো টাকা রাখেন নয়শো টাকা রাখেন এগুলো যৌক্তিক না কারণ আমরা বিশ জনকে নিয়ে একটা টিম বানাইছে আলাদা এক্সাম করার জন্য শুধু ক্যান ইউ ইমাজিন বিশ জনের একটা আলাদা টিম শুধু এক্সামের জন্য আছে এতটা ডেডিকেটেডলি আমরা খাটতেছি এবার এক্সাম ব্যস্ত একদম ব্র্যান্ড হবে লিখে দিতে পারি এই কুখ্যাত এক্সাম ব্যাচ পুরো ব্র্যান্ড হতে যাচ্ছে এক্সামে অনলাইন এক্সামে ঠিক আছে সো তোমরা একটু বলো স্টিল তোমরা অনেকে বলছো যে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আমরা সেটাও কনসিডার করতেছি যে ঠিক আছে আমরা প্রাইসও কমায় দেবো কিন্তু আমরা চাই ভাই তোমাদের সর্বোচ্চ উপকার হোক তোমরা সবচেয়ে বেশি সংখ্যায় পরীক্ষাটা দাও লাভ হচ্ছে দিন শেষে তোমাদের তুমি যেই পরীক্ষায় ভুল করবা সেইগুলো আমরা এখন বেশি বেশি প্র্যাকটিস করাবো যাতে তুমি আসল পরীক্ষায় ভালো করতে পারো তোমরা লাইভেই বলো যে ভাই তাহলে কেমন হইতে পারে রিজনেবল প্রাইস বললো কেউ দশ টাকা বিশ টাকা আটশো নয়শো এডি বলো না

তুমি আমার এখানে তিন হাজার টাকা দিয়ে ভর্তি ঠিক আছে ও বলছে ভাই পাঁচ হাজার পাঁচ হাজার এই তো অনামিকা বালা হচ্ছে পাঁচ হাজার দিয়ে ভরতে হবে ঠিক আছে ওরা দুরন্ত প্রয়াসে প্রি মেডিকেলে আছে আচ্ছা দেখছো তোমাদের বন্ধু বান্ধবীরাও কিন্তু অনেক মানে একটু দুষ্ট আছে ওরা নিজেরা দুরন্ত প্রয়াসে অলরেডি ভর্তি আছে ফুল মেডিকেলে বা প্রি মেডিকেলে অনামিকা হচ্ছে প্রি মেডিকেলে ভর্তি আছে ওরা তো ফ্রি পাবে পরবর্তীতে এই জন্য দেখছো ওরা তোমাদের জন্য প্রাইস বেশি বেশি বলতেছে পাঁচ হাজার রাখেন তিন হাজার রাখেন ঠিক আছে আচ্ছা ম্যাক্সিমাম আসলে যেটা বলছে পনেরোশো পনেরোশোই আমরা পনেরোশো রেঞ্জের থেকে আরেকটু কমে রাখতে চাচ্ছি আমরা হচ্ছে পঞ্চাশ টাকা কমে আমরা হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে তোমরা চকলেট খাও বাসার থেকে পনেরোশো বইলাই নিও নিয়ে আমাদেরকে অল্প কিছু পাঠা পঞ্চাশ টাকা দিয়ে চকলেট খেয়ে নিও চোদ্দশো পঞ্চাশ টাকা রিভাইজড যে প্রাইসটা আমরা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা রাখতেছি এটা কিন্তু তোমাদের সাথে কথা বলে ফিক্সড করছি তোমরা যদি এখন সবাই বেশি বেশি বারোশো বলতা তাহলে আমরা বারোশোই রাখতাম আসলে কথা এটাই কথা এটাই না এখন আর বললো হবে না আমরা তো ফিক্সড করে ফেলছি এখন এখন তো এই জন্য সিক্রেটটা বলে দিলাম ওদেরকে ঠিক আছে তোমাদের কথা শুনে আমরা আরও কমাইছি যাও আমরা স্টুডেন্ট বান্ধব ডিসিশন নেই এবং সব চাই তোমরা বেশি বেশি পরীক্ষাটা দাও বিশ্বাস করে উপকার হবে এক্সাম বেসটাই উপকারের জন্যই আসলে দিছি যেগুলো ভুল করবে এতক্ষণ তো বুঝছোই স্কিল ড্রিল তারপরে হচ্ছে তোমার ডেইলি এক্সাম মান্থলি এক্সাম তারপরে হচ্ছে মান্থলি এক্সাম বা এটার আরেকটা নাম হচ্ছে রিভিউ এক্সাম তুমি যেই নামেই ডাকো রিভিউ বা মান্থলি এক্সাম ফাইনাল মডেল টেস্টের সবগুলো পাবা অর্থাৎ পেপার ফাইনাল পাবা সাবজেক্ট ফাইনাল পাবা মডেল টেস্ট মানে পুরো মেডিকেল স্ট্যান্ডার্ড মডেল টেস্ট সবই হচ্ছে তোমরা পাবা আগে ছিল সত্তরটা পরীক্ষা নেওয়ার কথা ছিল এখন আমরা এটা একশো দশ প্লাস করছি একশো দশ শিট থাকবে তোমার সাইকোলজিক্যাল সেশন অনুশীলনী সলভ ক্লাস এবং এখন ভর্তি হলে এখনই তুমি আমাদের লেটেস্ট বইয়ের অনুশীলনী সলভ ক্লাস দেখতে পারবা ওয়েব অ্যাপ থেকে এখন ভর্তি হলে এখনই সলভ ক্লাস দেখা শুরু করতে পারবা অলরেডি অ্যাড হয়ে গেছে পরীক্ষা তেরো তারিখ থেকে শুরু বা তুমি যদি আজকে ভর্তি হও অবশ্যই দ্রুত ভর্তি হও করলে তুমি অনুশীলনী সলভ ক্লাস এক্সট্রা ইনফো মনে হয় একটা বা দুইটা ক্লাস আমরা আপলোড করে দিছি নাকি বা আজকে হয়তো আমরা দিব সলভ ক্লাস অলরেডি আপলোড করে দিছি অনুশীলনী সলভ ক্লাস তুমি এখনই পারবা ঠিক আছে এবং দেখো আমরা এত কিছু সার্ভিস আরও বাড়িয়ে তোমার জন্য প্রাইসটাও হচ্ছে কমায় দিছো আরেকটা কথা ভাই আমি ভর্তি হয়ে যদি আমাদের চোদ্দো সেট যদি বই নিতে চাও তোমরা দেখছো আমাদের মেইন কোর্সের ছাত্রছাত্রীরা চোদ্দোটা বই পাইছে চোদ্দোটা বই এবং ম্যাটেরিয়ালস কিনতে পারছে তোমরা সেটাও কিনতে পারবা তো আমাদের কোর্সের ছাত্রছাত্রীরা মাত্র চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো নব্বই টাকায় হচ্ছে তোমার চোদ্দ সেট হচ্ছে তোমার বই মানে চোদ্দ সেট বলতে আসলে চোদ্দটা বই অনেকে আবার সেট বলতে ভাবে চোদ্দ সেট মনে হয় এটা আবার একটু বলে রাখি চোদ্দটা বই প্লাস ম্যাটেরিয়াল ওই এক্স ফ্যাক্টর সহ সব কিছু এক্স ফ্যাক্টর তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক এক্সট্রা ইনফো সহ সব কিছু বই আমাদের মূল করছে চব্বিশশো নব্বই টাকায় কিনতে পারছে তোমাদের জন্য সেম প্রাইস তুমি ইমাজিন করতেছো আমাদেরই কোর্সে ভর্তি হওয়ার পর চোদ্দোটা বই যে চোদ্দোটা বই চাইলেই কিন্তু আমরা সাত আট হাজার টাকায় সেল করতে পারতাম অনেক জায়গাতেই করে চোদ্দটা বইয়ের তো একটা ই আছে আমাদের লসে বিক্রি করতেছি আমরা লসই আমাদের থেকে বেশি হয়েছে বাট ওই যে তোমরা একটা এককালীন একটা ইনভেস্ট করছো এই যে এক্সাম্পে আছে কিছু টাকা দিয়ে তোমরা ভর্তি হয়েছো না কিছু টাকা এটাই ধরো আমরা ইনভেস্টমেন্ট হিসেবে নিছি এই জন্য তোমাদেরকে ঠিক আমাদের ছাপাইতে যা লাগছে তার থেকে একশো দুশো টাকা হচ্ছে কমে হচ্ছে আমরা দিচ্ছি আর কি বুঝতে পারতেছ ক্লিয়ার চব্বিশশো নব্বই টাকায় চোদ্দোটা বইও কিনতে পারবা তার মানে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি কোর্সে ভর্তি হতে পারবে এক্সাম বেঁচে সাথে তোমার যদি মনে চাই ইচ্ছা করো আমাদের চব্বিশশো নব্বই টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে চোদ্দোটা বই এবং ম্যাটেরিয়ালস অর্ডার দিতে পারবে যেখানে তোমার ওই যে কেমিস্ট্রি প্র্যাকটিস বুক থাকবে দুই পেপারের জন্য দুইটা ফিজিক্স প্র্যাকটিস বুক থাকবে দুই পেপারের জন্য দুইটা বায়োলজি প্র্যাকটিস বুক থাকবে দুই পেপারের জন্য দুইটা জি বই থাকবে একটা ফুল তারপরে হচ্ছে ইংলিশের ভোকাবুলারি বই থাকবে একটা গ্রামারের বই থাকবে একটা জি ইংলিশ মডেল টেস্ট থাকবে একটা এক্স ফ্যাক্টর থাকবে একটা প্রশ্ন ব্যাংক থাকবে একটা তারপরে হচ্ছে তোমার এক্সট্রা ইনফো বই থাকবে একটা এই তো সব মিলে মনে হয় চোদ্দটা যদি মিস হয়ে যায় সমস্যা নেই একটা দুইটা হয়তো আমি বলতে মিস করে ফেলছি তো চৌদ্দটা বই কিনতে পারবো চব্বিশশো নব্বই টাকা দিয়ে ঠিক আছে তো তার মানে আলটিমেটলি হচ্ছে তোমাদের জন্য আমরা সব কিছুই করবো জাস্ট পড়াশোনা করো আমাদের পরীক্ষাগুলো দাও এবং প্রশ্নে যেগুলা ভুল হচ্ছে সেই ভুলগুলোকে অ্যানালাইসিস করো তেরোই অক্টোবর থেকে ইনশাল্লাহ একটা বেস্ট কুখ্যাত এক্সাম ব্যাচ শুরু হতে যাচ্ছে তোমাদেরকে আমরা কুখ্যাত ফাইটার বানাবো এমন কুখ্যাত ফাইটার বানাবো যারা হারার আগে হাল স্বীকার করবে না পরীক্ষার শেষ মিনিট পর্যন্ত যারা চান্স পাওয়ার জন্য হচ্ছে লড়াই করতে পারবে এরকম কুখ্যাত ফাইটার বানাবো আমরা কুখ্যাত এক্সাম ব্যাচে এবং তোমরাই পরবর্তীতে আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচে কুখ্যাতি ছড়িয়ে দিবা সর্বত্র ঠিক আছে কুখ্যাতিটা সরিয়ে দিও বন্ধুদের সাথে সর্বত্র ঠিক আছে ওকে তাহলে আজকে আমি আমার পক্ষ থেকে এখানেই বিদায় নিচ্ছি অন্ত সাহা কিছু কথা বলবে ভর্তি হতে হবে হচ্ছে আমাদের ওয়েবসাইট দিয়ে ঠিক আছে আমাদের আচ্ছা সেটা আমি একটু বলে দিই যে ভর্তি হতে হবে আমাদের ওয়েবসাইট দিয়ে তুমি আমাদের পেজে যদি মেসেজ দাও রোড টু ডিএমসি অথবা গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে মেসেজ দিলেই তোমাদেরকে ভর্তি কিভাবে হবা এটা বলে দিবে ঠিক আছে সরাসরি ওয়েবসাইটে যেও ভর্তি হতে পারে ভর্তি হতে পারো আর কি ঠিক আছে

গ্রাভিটিং রেজিস্ট্রেশন পেজে মেসেজ দিলে ওয়েবসাইটে ভর্তির একটা ভিডিওই আছে আমার ওই ভিডিও দেখে তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে আমি একটু বলে দেই আমরা এখন পর্যন্ত ওয়েবসাইটে আসলে 1950 টাকাই আছে এটা আজকে রাতে আমরা ঠিক করব তোমরা এক্ষুনি ঠিক করব আমরা এক্ষুনি ঠিক করব সো আবার কেউ দেইখা আবার এটা বললো না ভাই বলছিলেন তো 1450 টাকা ওয়েবসাইটে তো 1950 টাকা লেখা এখনো আমরা এক্ষুনি ঠিক করে দিচ্ছি হয়তো ভর্তিও হয়ে গেছে কয়েকজন ভর্তি হয়ে গেছে ওদেরকে আমরা রিফান্ডও করে দেব যারা ভর্তি হয়ে গেছে বেশ কয়েকজন ভর্তি হয়েছে প্রায় কত 30 40 জনmonoy ভর্তি হয়ে গেছে 30 40 জন ভর্তি হয়ে গেছে স্টিল আমরা দেখো তোমাদের কথা চিন্তা করে ছাড় যারা ভর্তি হইছে এখন আমাদের লস আর কি পাঁচশো টাকা করে ব্যাক করতে হবে ডাল হাতে লস খেয়ে গেলাম একটু যাই হোক সমস্যা নাই তো আমরা ওদের টাকা ব্যাক করে দিব বাট হয়ে অলরেডি হয়ে গেছে না

হয়ে গেছে অলরেডি ডান ওয়েবসাইটে চলে যাও এখনই করতে পারবা চোদ্দ চোদ্দ শূন্য পঞ্চাশ টাকা এখনই চলে আসছে আমাদের ওয়েবসাইটে চলে আসছে চোদ্দ শূন্য পঞ্চাশ টাকা অন্য কোনো কোর্স কিনতে যাও না কুখ্যাতটা আর যদি কেউ ফুল কোর্স কিনো স্টিল বলতেছে যদি কেউ ফুল কোর্স কিনো সবই ফ্রি পাবা সো কারো যদি এখনো মনে হয় যে আমাদের দুরন্ত 41 ফোর পয়েন্ট ওয়ান ফুল কোর্সে ভর্তি হতে চাও হইতে পারো কোনো প্রবলেম নাই তাহলে তুমি সবই ফ্রি পাবা এক্সাম বেস থেকে শুরু করে সব ফ্রি পাবা এবং ফুল কোর্সেও তুমি চব্বিশশো নব্বই টাকা দিয়ে বই নিতে পারবা চোদ্দটা দেখা দিচ্ছে আমরা একটু একবার দেখা দিই যে গুগল ক্রোমে গেল ক্রোম ব্রাউজার তোমরা তোমাদের প্রিয় ব্রাউজার দেখো যে আরটিডিএস লাইভ সার্চ দিবা ডট আচ্ছা ডট লেখোস নাই আরটিডিএস লাইভ ডট কম এই তো ক্রোম ব্রাউজারে যে আরটিডিএস লাইভ ডট কম এটা কেটে দে ইউজার হোম এটা কেটে দে কেটে দিয়ে ওদেরকে নর্মাল দেখে এই যে সার্চ দিলেই পাবা আমাদের ওয়েবসাইট একটু লগ ইন হচ্ছে মানে আসতেছে এই যে দেখো আচ্ছা ওর অলরেডি আসলে কিনা আছে তুই একটু নর্মালি সার্চ দিয়ে দেখ অন্য কোনো ব্রাউজার থেকে আর টি ডি এস লাইভ লেখে সার্চ দে দেখ দেখো এই যে দেখছো প্রথম পেজ প্রথমটাই এই যে আরটিডিএস লাইভ ডট কম এই যে প্রথমটাই হ্যাঁ এখানে ক্লিক করবা ক্লিক করার পরে হচ্ছে একটু ওয়েট করো এখানে আমাদের এখানে নেট স্পিড মনে হয় একটু দুর্বল আমরা তোমাদেরকে লাইভেও দেখা দেই কিভাবে হচ্ছে তুমি ই করবা আচ্ছা স্লো বাইরের বাইরের ই আচ্ছা আমাদের নেটটা একটু স্লো এটা বাইরের নেট আর কি ইয়াতেই যে দেখো ওপেন হয়ে গেছে নিচে যাবা নিচে যে এই যে দেখো এই যে এক্সাম ব্যাচ হ্যাঁ উপরে ইয়ে কুখ্যাত এক্সাম ব্যাচ দেখো এই যে সবার উপরেই কুখ্যাত এক্সাম ব্যাচ লেখাই যে দেখো আচ্ছা আবার চোদ্দশো পঞ্চাশ করে ফেলছে আচ্ছা আমাদের কথা শুনে আবার করছে যে বেতন থেকে এক টাকা কেটে রাখবো তো এই জন্য আর কি মানে তাড়াতাড়ি করে আবার ঠিক করে ফেলছে আচ্ছা সমস্যা নাই তাহলে এখানে বিস্তারিততে ক্লিক করলে বিস্তারিতটাও আমরা হয়তো আপডেট করে দিব বিস্তারিত দেখো এখানে গেলেই তোমরা পারবা আগে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটে রেজিস্ট্রেশনটা হচ্ছে তোমার ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবা আর কেউ যদি বুঝতে অসুবিধা হয় অন্তর একটু স্ক্রল করে একদম নিচের ভিডিওটা দেখে ওদেরকে আর নিচের ভিডিওটা একটু বলে দেয় যে এখানে নিচের জিনিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তো অন্তর আসলে ওইটা ওয়াইফাইটা ঠিক করতেছে আমাদের দুইটা ওয়াইফাই যেটা বাইরের ওয়াইফাই তার সাথে কানেক্টেড এই জন্য একটু স্লো দেখাচ্ছে এই যে এখন ভালো ওয়াইফাইটা আমরা কানেক্ট করছি আচ্ছা অন্তর তাহলে আবার একটু শুরু থেকে দেখা আরেকবার একটু দেখাই আমরা ওয়াইফাইটা এখন মানে ভালো ওয়াইফাইটা আমরা কানেক্ট করছি আচ্ছা ওই আর টিডিএস লাইভ লিখে সার্চ দিবা গুগল ক্রমে প্রথম অপশনই আসবে এবার একটু নিচের দিকে গেলেই দেখো এই যে দেখো কুখ্যাত এক্সাম ব্যাচ দেখছো যে আর টিডিএস কুখ্যাত এক্সাম ব্যাচ বিস্তারিত দেখো এখানে একটু আপডেট করা বাকি একশো দশ প্লাস হবে এগুলো আমরা ঠিক করে দিচ্ছি আজকেই বা টাকাটা আগে সবার আগে ঠিক করে দিছি হ্যাঁ ক্লিক কর বিস্তারিত দেখো এই যে কোর্সটি কিনুন হ্যাঁ আর এটা আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম কিন্তু গত বছর যারা চান্স পাইছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটা গ্র্যান্ড সেলিব্রেশন করছি বাবা মা সহ দাওয়াত ছিল বাবা মাকে আমরা সম্মানীয় হিসেবে উত্তরীয় পরিয়ে দিয়েছি এই যে দেখো সব পরা ভাইয়া পুরা যারা গত বছর আমাদের আরটিডিএস থেকে চান্স পেয়েছে সব মিলে সরকারি মেডিকেল এবং ডেন্টালের নয়শো প্লাস চান্স পেয়েছিল। আর আঙ্কেল আনটি সহ আমরা দাওয়াত দিয়েছিলাম তোমাদের অন্ত সাহা ভাইয়া কথা বলতেছে কথা বলার বুথ ছিল ফটো সেশন বুথ ছিল গান গাচ্ছে মনে হয় যে আমরা লটার র্যাফেল ড্রর একটা ব্যবস্থা ছিল র্যাফেল ড্র তারপর হচ্ছে এই যে গ্র্যান্ড সেলিব্রেশনে এখানে হচ্ছে মেয়েদের এক অংশ আর এটা হচ্ছে ছেলেদের এক অংশ এই যে এটা ই এবং মেডেল ছিল কিন্তু সবাইকে আমরা মেডেল পরায় দিছি নিজের হাতে এই যে বাবা মাকে দেখো আমরা পরিয়ে দিচ্ছি গর্বিত বাবা আমা তোমরা চিন্তা করো যে তোমরা আমাদের সাথে চান্স পাইলে তোমরা অ্যাপ্রন পরবা মেডেল থাকবে সবার গলায় তো আমরা পরায় দিব প্লাস হচ্ছে গর্বিত বাবা মা তোমাদের বাবা মার একটা উত্তরীয় আমরা পরিয়ে দিব ঠিক আছে আচ্ছা আর নিচের দিকে গেলে একটু নিচে গেলে এটা এটা আছে আচ্ছা কোর্সটি কিনলে হ্যাঁ একটু নিচে নিচে স্ক্রল করো আচ্ছা নিচে স্ক্রল করলে দেখো কিভাবে কোর্স কিনবে সেটাও ভিডিও আকারে দেওয়া আছে এখানে দুরন্ত প্রয়াসেরটা দেওয়া আছে একইভাবে তুমি এটার কোর্সও কিনতে পারবা এই দেখো ঠিক আছে এখানে ক্লিক করবা ব্যাস খালি একটা রেজিস্ট্রেশন করতে হয় আর আমি একটু বলে এখানে তোমরা অনেকের একটা কনসার্ন থাকে ভাইয়া আমি বিকাশে টাকা পাঠাবো বিকাশে পিন নম্বর চাই বিশ্বাস করে এই পিন নম্বরটা আমাদের কাছে আসে না এটা হচ্ছে এস এস এল কমার্স নামে একটা থার্ড পার্টি ওরা এগুলোকে কন্ট্রোল করে এটা বিকাশের কাছেই থাকে এই পিন নম্বর কোথাও আসে না অনেকে টাকা পাঠাতে যে এটা বলে ভাই বিকাশের পিন নম্বর চাই বিশ্বাস করে এইভাবেই এখন সব জায়গায় বিল দেওয়া লাগে আমি আমার বাসার ওয়াইফাইয়ের বিল দেই আমি এইভাবেই দিই অর্থাৎ আমার পিন নম্বরও এখানে টাইপ করতে হয় তো এটা আমাদের কারো কাছেই আসে না টেনশন করার কোনো কারণ নাই এটা বিকাশের কাছে যায় এটা আমার কাছে আসে না টেনশন করো না এই এই ভিডিওর মধ্যে আমি আমার পিন নাম্বার দিছি না এখানে আমার আমার ফোনের চেয়ে বেশি বিকাশে টাকা তোমার আছে হ্যাঁ তাহলে এত টেনশন কি আমি বুঝলাম না অনেকেই বলে আমি সেদিন আমাকে সেদিন অভিজিৎকে একজন ফোন করতে আমি বললাম এই আমার যে বেশি বিকাশ সে টাকা তোর তোর বিকাশে আছে কয় টাকা আছে তোর বিকাশে আচ্ছা আমি একটু বলি তোমরা যদি কেউ অন্তর্ভয়ের বিকাশটাকে হ্যাক করতে পারো টাকাই টাকা অন্তর্ভায়ের বিকাশে সবসময় লিমিট ক্রস হয়ে যায় অল টাইম মানে লিমিট কত সাড়ে তিন লাখ টাকা নাকি এখন বিকাশে ওর বিকাশে সবসময় সাড়ে তিন লাখ টাকার মতোই থাকে ফাঁকা হয় আবার টাকা চলে আসে সো তোমাদের অন্তর ভাই এরকম দেখো পিন দেওয়া আছে সব জায়গায় সো ওর তো কিছুই হয় নাই ইনশাআল্লাহ তোমাদেরও কিছু হবে না এটা বিকাশের কাছে থাকে পিন নম্বর তো তুমি বিকাশে পাঠাতে গেলে বিকাশে শুধু বিকাশ না এটা যে কোনো সব অপশন আছে একটু আবার যা অন্তর ব্যাকে যা ব্যাকে সব অপশন দেখো বিকাশ চাইলে বিকাশ রকেট চাইলে রকেট নগদ চাইলে নগদ উপায় চাইলে উপায় যত বাংলাদেশে যত সিস্টেম আছে সবই আছে কেউ ইসলামী ব্যাংক থেকে টাকা পাঠাতে ইসলামী ব্যাংকের এম ক্যাশ থেকে টাকা পাঠাতে চাইলেও পারবা ব্যাংক থেকে টাকা পাঠাতে চাইলেও পারবা ইসলামিক ওয়ালেট আছে মাই ক্যাশ আছে সব কিছু আছে তুমি যেখান থেকে হচ্ছে পেমেন্ট করে অভ্যস্ত তুমি সেখান থেকেই করবা পিনগুলা আমাদের কাছে আসে না তো টেনশন করার কোনো কারণ নাই আর আর কেউ যদি না বুঝো আমি একটু ব্যাকে যাই কোর্সটা কিনুন ওই কোর্সটা কিনুনে ক্লিক করলেই এই যে নিচে একটা ভিডিও আছে কিভাবে কোর্স কিনতে হয় সব কিছু বলা আছে এটা দুরন্ত প্রয়াসের কোর্স কিভাবে কিনতে হয় সেটা বলা আছে বাট ওই আলটিমেটলি সবগুলাই সেম ঠিক আছে তাহলে আমরা অনেক কিছুই বললাম তাহলে ভর্তি হও মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় ইনশাল্লাহ তোমাদের সাথে হচ্ছে আমরা দেখা হবে আমাদের পরবর্তী জার্নিতে আল্লাহ হাফেজ কুখ্যাত এক্সাম ব্যাচের কুখ্যাত ফাইটার হওয়ার জন্য রেডি থাকো সবাই